أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن متتم أو قتلتم لا إله إلا الله تحشرون আর তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হলে অবশ্যই আল্লাহর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। ব্যাস, এটা আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদেরকে একত্রিত করা হবে। এখানে তুহশারুন, তুহশারুনটা কিভাবে, এটা এসএম ফেল না হরফ দেখা দেখি কিভাবে, এটা এসএম ফেল না হরফ, তা আতাই না, আতাই না, তা না, ফেল কোন ধরনের ফেল, এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ? বর্তমান ভবিষ্যৎ দুটাই, বর্তমান ভবিষ্যৎ। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বলবেন না, তারা বলবেন না। এই যে আল্লাহ শেষে জের হলো কেন, জেরটা কেন হলো, জবর হলো না কেন, পেশ হলো না কেন? এই যে এই ইলা, আমরা বলছি না ছয়টা জিনিস মুখে, ছয়টা অব্যয় মুখস্থ রাখবেন, বাকিগুলো পরে দেখা যাবে। এই ছয়টা হরফে জার, ছয়টা করলে আপনি অধিকাংশই বুঝে ফেলবেন, প্রায় 70-80% হয়ে যাবে। এরপরে যে আয়াতটা খুবই জীবন ঘনিষ্ঠ, সবই আয়াত তো জীবন ঘনিষ্ঠ, এটা আরো বেশ, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কালিন। আর আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল মন হয়েছিলে, এটা রসুল ইসলামকে বলা হচ্ছে, তুমি মানুষের প্রতি কোমল মন হয়েছিলে, এটাও আল্লাহর দয়া। তারপরে বলছে কেন কোমল মন হওয়া দরকার, কেন, যদি তুমি রূঢ় কঠিন মনের হতে, ওয়াইন কুনতুম ফাদ্দান গালিযাল কলব, রূঢ় কঠিন মনের হতে, কঠিন মনের হতে, তবে তারা তোমার চারপাশ থেকে সরে পড়তো। দেখেন জীবনের এটা একটা বিষয়, মানুষ সামাজিক জীব, আপনার চারপাশ থেকে যদি সবাই সরে পড়ে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না, বিশেষ করে বড় কোনো কাজ করতে পারবেন না। একা একা থাকেন, আপনার কোনো আশেপাশের কোনো অন্য কোনো কাজ নাই, সেরকম হলে হয়তো কোনো মতে চলতে পারবেন, কিন্তু যদি কোনো বড় কাজ করতে যান আপনাকে অবশ্যই মানুষের সাহায্য লাগবে। তো সেখানে যদি একজন মানুষ খুব রূঢ় মেজাজের হয়, কঠিন মেজাজের হয়, খেপে যায়, রাগারাগি করে ভীষণ, তার কাছে মানুষ করে যাবে। সেই জন্য বলছে যে রূঢ় বা কঠিন যারা তাদের সাথে মানুষ সরে পড়ে, সুতরাং তুমি তাদেরকে মাফ করে দাও। এই যে মাফ করা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, মাফ করা, মাফ করার যে বিষয়টা আল্লাহ অনেক জায়গায় বলছে মাফ করে দাও, আল্লাহ নিজেই তো মাফ করে দেন, কিন্তু তার তো একটা লিমিট আছে। সব যদি মাফ করে দেওয়া হয় তাহলে তো দুর্নীতি অনেক বেড়ে যাবে, অন্যায় কাজ অনেক বেড়ে যাবে। তাহলে এখন যে মাফ করে দেওয়ার, এইটাই ইসলামের কি নিয়ম, কি বিধান, কি নীতি মাফ করার ব্যাপারে? মাফ করার ব্যাপারে আল্লাহর নীতি হচ্ছে আল্লাহ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করেন না, অন্য কিছু বিশেষ করে বান্দার হক যেগুলো সেগুলো হক ফেরত দিতে হবে, তাহলে মাফ নাই, তবা করলে মাফ হবে না, হক আগে ফেরত দিতে হবে। আর অন্য কোনো মাফ করার আল্লাহ ব্যবস্থা আছে, শাপাত আছে, দোয়া আছে, নেক আমল আছে। আর মানুষের আপনি মাফ করবেন এটার ব্যাপারে কি বিধান হতে পারে? আমি আর একজনকে মাফ করব, কোন পর্যন্ত করা যাবে, কখন করা যাবে না, এটা স্যার আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা মাফ করতে পারি, কিন্তু যেটা সামাজিক বা অন্যের উপর প্রভাব পড়বে সেই অধিকারই তো আমার নাই। দেখেন তাহলে তো মজলুমের উপরে স্যার সামাজিক যে বিষয়গুলো সেগুলো যদি আপনি সব মাফ করে দেন তাহলে সামাজিক অন্যায় অত্যাচার বেড়ে যাবে। সেই জন্য মাফ করাটা যখন ব্যক্তিগত, আপনার আপনার ব্যক্তির সাথে রিলেটেড, যত মাফ করতে পারেন করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সেই জন্য ধরেন অফিস আদালতে আমরা যারা আছি, যারা একটু উপরের লেভেলে আছি, জুনিয়রদের যারা আছে, আপনার স্টাফ আছে, তাদেরকে দেখবেন ছোটখাটো বিষয়ে আপনি ছেড়ে দিবেন, কিন্তু বড় বিষয়ে তো ছাড়া যাবে না, একবারে বড় বিষয়ে। আর সামাজিক বিষয় যেটা, এখানেও সামাজিক অপরাধ যদি আপনি মাফ করে দেন তাহলে সমাজে আরও অপরাধ বেড়ে যাবে, সেখানে শাস্তি দিতে হবে। সেখানে ইসলামের শাস্তি দেওয়ার বিষয়টা কোথায় বলেন দেখি, গোপনে দিতে হবে না প্রকাশ্যে দিতে হবে? প্রকাশ্যে দিতে হবে। কারণ কি, কারণ কি, সমাজে যারা অপরাধ প্রবণ আছে তারা যেন জানতে পারে যে এই অপরাধ করলে এই শাস্তি,
দেখেন চুরি করলে, ধনী চোরে চুরি করলে হাত কেটে দেওয়া, সে কাটা হাত নিয়ে চলবে সারাটা জীবন। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তার তো নিজের জন্য আর কোনো শিক্ষা নেই, শাস্তির জন্য শিক্ষা হচ্ছে বেশি হচ্ছে সমাজের, ব্যক্তির শিক্ষা আছে, কিন্তু যারা মৃত্যুদণ্ড দেওয়া হলো সঙ্গে সরকার হলো তার তো চলেই গেল, সে তার তো কোনো শিক্ষা নেই। তাহলে শাস্তিটা দিতে হবে, সামাজিক যদি অপরাধ হয় সেখানে মাফ করার কম করতে হবে, এবং জনসমক্ষে, ইসলামের বিধান এটা, জনসমক্ষে, যাতে যারা ক্রিমিনাল আছে, পটেনশিয়াল ক্রিমিনাল আছে, তারা যেন শাস্তি পায়। তাহলে এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অস্তাগফিরু ফাআফু আনহুম, মাফ করে দাও। রসুলাম তার ব্যক্তিগত কারণে কাউকে শাস্তি দিয়েছেন বা ই করেছেন এমন ইয়ে পাওয়া যায় না, পাওয়া যায় না। অস্তাগফির লাহম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আবার আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করতে বলছে। রসুলামকে বলছে ওয়াশাবির হুম ফিল আম, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করে, এটাকে বলা সুরা, এই সাহাবির হুম থেকে সুরা বলে না, সুরা পরিষদ মানে পরামর্শ পরিষদ, পরামর্শ পরিষদ। দেখেন এই পরামর্শ করাটা কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি পরামর্শ না করলেও তো পারতো, ওনার তো ওহির জ্ঞান, ওনার তো পরামর্শ করার দরকার ছিল না, তারপরেও ওনাকে বলছেন তুমি পরামর্শ করো। পরামর্শ করলে সুবিধা কি হয়, পরামর্শ করলে সবাই নিজেকে মনে করে আমিও এইটার একটা অংশ, কারণ আমার পরামর্শ সেখানে আছে, সবাই সেখানে তার ইনভলভমেন্ট আছে, তার দায়িত্ব আছে, এই বুঝটা আসে। আর যদি একজন খালি চাপায় দেয় বলবে আরে আমার তো ওটা ইয়ে ছিল না, ওটা উনি বলছেন ই বলছেন। তা এই জন্য পরামর্শ করা, একটা হচ্ছে যে সবাই সেটা দায়িত্ববোধটা আসে, আর একটা হচ্ছে পরামর্শ করলে আপনি একা ব্রেন, আর অনেকগুলো ব্রেনের পরামর্শ নিলে দেখবেন আপনি আরো কিছু ওখান থেকে ইনপুট পাবেন। আপনি যদি ধরেন চেয়ারম্যান, ডাইরেক্টর বা সভাপতি, আপনি পরামর্শ নিলে দেখবেন যে কিছু ইনপুট সেক্ষেত্রে আপনি পেয়েছেন। মানুষের ব্রেন তো সবাই এক একটা, সবাই ব্রেন কিছু না কিছু দিকটা আলাদা আছে, নো ইন ও কোনো মানুষ আর একজনের সাথে হুবহু মিল নাই, সব মানুষই ইউনিক, কোনো না কোনো পার্থক্যই আছে। কাজে পরামর্শ নিলে দেখবেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরামর্শ আসে, যিনি হেড তিনি ওগুলোকে একসাথে করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, আর যারা প্রধান অফিসের বা অন্য জায়গায় তাদের কাছে হচ্ছে বেশি শোনা বলা কম, শুনতে হবে বেশি, নিয়ে ওখান থেকে নিতে হবে আর বলতে হবে যতটুকু দরকার। যে দেখেন বেশি কথা বলে, অ্যাডমিনিস্ট্রেটরের বেশি কথা বলা ঠিক নয়, অ্যাডমিনিস্ট্রেটর কথা শুনবে বেশি, নিবে সেখান থেকে, এসিমিলেট করবে, তারপরে সিদ্ধান্ত দিবে। কারণ কথা কথা যত বেশি বলবেন তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কাজে আবার কথা একেবারে বলবেন না তা না, তবে ওই যে ব্যালেন্স করতে হবে, ইসলামী যে ব্যালেন্স জীবন ব্যবস্থা, দুটোকে ব্যালেন্স করতে হবে। এরপর দেখেন তারপরে কি বলছে, অতঃপর পরামর্শের ভিত্তিতে যখন তুমি সিদ্ধান্তে পৌঁছাও তখন আল্লাহর উপর ভরসা করো। মানে তাই ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, তুমি যখন সিদ্ধান্তে পৌঁছালে ব্যাস, এটাকে সবের সিদ্ধান্ত, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এখন সবাই ওটাকে বাস্তবায়ন করতে লেগে যেতে হবে, আর সাথে সাথে আল্লাহর সাথে ভরসা। দেখেন আল্লাহর উপর ভরসাটা শেষে এসে বলতেছে, আগের থেকে আল্লাহর পরে ভরসা নয়, আগে এই যথাযথ পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে, পরামর্শ করতে হবে, পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজে নামতে হবে। আল্লাহ তুমি যেভাবে করতে বলেছিল, তোমার যে প্রোগ্রাম ছিল, পরামর্শ করতে হবে, সবার কাছ থেকে ইনপুট নিতে হবে, নিয়ে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে এখন কাজে নেমে পড়ছি আমরা, এখন আমাদের যদি ত্রুটি বিচ্যুতি সামনে কোনো ঝামেলা আসে আল্লাহ তুমি হেল্প করো, তোমার পরে আমাদের ভরসা। এটার ব্যাপারে হাদিস কি, যে আগে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কাজ করে তারপরে সাহায্যে যাইতে হবে, কোন হাদিস আছে? এই যে দেখেন আমাদের নুনহার ম্যাডাম, নুনহার জোসেফ ম্যাডাম বলছে, এই যে কোন হাদিসটা কোন আয়াতটা কোন জায়গায় যাবে এইটা বোঝাও কিন্তু একটা সাংঘাতিক দরকার। আমি এটা দেখেছি অনেকে এটা এটা আমরা করতে পারি না, যে এই হাদিসটা কোন তথ্যের সাথে যাবে, কোন সিদ্ধান্তের সাথে যাবে, এটাও কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি ডেভেলপ করা, যে এই আয়াতটা কোন কথার সাথে যাবে, ওই আয়াতটা থেকে কোন কথার সাথে যাবে, এই সিদ্ধান্তগুলো নিতে পারাও কিন্তু ইটস এ কোয়ালিটি, ইটস এ কোয়ালিটি। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে উটটাকে বানবা তারপরে আল্লাহ সাহায্য চাইবা, না বেঁধে সাহায্য চাইলে সাহায্য আসবে না। এখানেও দেখেন ঠিক, পরামর্শ করো তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নাও, এরপরে দৃঢ় চেতা হয়ে যাও, ইয়েস আমরা নিয়েছি সিদ্ধান্ত, এটা আমাদের সবার সিদ্ধান্ত,
আমরা সবাই এটা দিয়ে মনের জান প্রাণ দিয়ে চেষ্টা করব, তখন দেখবেন আল্লাহ সাহায্য চলে আসবে। এবং এটা আল্লাহ অনেক জায়গায় বলছে, ওই যেখানে যুদ্ধের কথা বলেছে যে তাদের মুমিনদের যুদ্ধের আদেশ দাও, তোমরা যদি শক্তি শক্তিশালী ইমানদার ধৈর্যশীল হও, অমুসলিম 10 জন তোমরা একজন, আর যদি ইমানে একটু দুর্বলতা থাকে তাহলে ওরা 2 জন তোমরা একজন। লাস্টে যে বলছে এরপর আল্লাহর সাহায্য, এরপর আল্লাহর সাহায্য, যে ওই শর্তগুলো পূরণ করতে পারলে তারপরে আছে যন্ত্রপাতি অস্ত্রপাতি সেটার কথাও আছে। তারপরে যদি তোমাদের কিছু কমতি থাকে কিছু ভুলভ্রান্তি হয় আমি সেটা ইনশাল্লাহ দেখব, ইনশাল্লাহ আমি সেটা দেখব। এরকম বিষয়টা এই আল্লাহ সাহায্য কিন্তু এমনি আসবে না, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই মৌলিক জিনিস পূরণ করতে হবে, পূরণ করে তারপরে সাহায্য চাইতে হবে। নিশ্চয় আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসা তাহলে আমাদের আল্লাহর পরে ভালোবাসা থাকতে হবে, আল্লাহরও আমাদের ভালোবাসবেন তখন। তাহলে ইমানের সঙ্গে যে খালি ভয় তা নয়, ভালোবাসাও থাকতে হবে, আল্লাহ আমাদের ভালোবাসবেন আমরাও আল্লাহকে ভালোবাসবো। ভয় আর ভালোবাসা থাকা, একজনের ভয় আছে আর একজনের ভালোবাসা আছে, দুটোর মধ্যে পার্থক্য কি? একজন আল্লাহকে ভয় করে আর একজন আল্লাহকে ভালোবাসে, পার্থক্য কি হবে? স্যার আমলগুলো মন থেকে ভালোবাসা মানুষের ভয় নিয়ে করে, আর যদি ভালোবাসা থাকে তখন সে জীবন যান প্রাণ দিয়েই করবে। গুড গুড, এই এই কথাগুলো আমাদের শিখে ফেলতে হবে। কিন্তু আমরা ইমানদার মানে কি আল্লাহ ভীরু ব্যক্তি, কথা ঠিক নয়, কথা মোটেই ঠিক নয়, ওটা অর্ধেক হয়েছে, মানে অর্ধেকের কম হয়েছে। ইমানদার হচ্ছে আল্লাহ সচেতন ব্যক্তি, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর আদেশ কি জানে, আল্লাহর নিষেধ কি জানে, আল্লাহর তথ্য কি জানে, আল্লাহ সম্বন্ধে জানে, এই হচ্ছে আল্লাহ সচেতন ব্যক্তি। আর ভয় থাকলে খালি যতটুক না করলে নয় অতটুক করবে আর নাই। কাজেই ইমানের অর্থ, তাকওয়ার অর্থ আল্লাহ ভীরুতা নয়, আল্লাহ সচেতনতা, আল্লাহ কনসাসনেস, আল্লাহ কনসাসনেস। আল্লাহ কনসাসনেস বলতে একটা আল্লাহ কনসাস ব্যক্তিকে কি জন্য আরবি নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে এটা ফরিনার কেউ বলবেন না, এটা একটা উদাহরণ দিয়ে বোঝান যে মুত্তাকি কাকে বলে। নতুন যারা আছেন উদাহরণ দিয়ে, গ্রামার দিয়ে না, গ্রামার দিয়ে মুত্তাকি কাকে বলে বোঝা কঠিন। মুত্তাকি একটা উদাহরণ দিয়ে বোঝান, আর উদাহরণ যত দেখবেন এই শরীরের সাথে যত উদাহরণ দিতে পারবেন তত সহজ, বোঝাও সহজ, মানুষও বুঝতে পারে। মুত্তাকির উদাহরণ হচ্ছে স্বাস্থ্য সচেতন ব্যক্তি, যে স্বাস্থ্য সম্বন্ধে জানে এবং মানে তাকে বলা হয় স্বাস্থ্য সচেতন ব্যক্তি। তাহলে আল্লাহ সচেতন কি? যে আল্লাহ দেওয়া জ্ঞান জানে এবং মানে। দেখেন আল্লাহ দেওয়া জ্ঞান জানে এবং মানে, সে আল্লাহ সচেতন। আল্লাহ দেওয়া জ্ঞান কি এখন বললে আমরা বলবো কোরআন? না, কোরআন না, কোরআন হাদিস আকল বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি হিউম্যান বায়োলজি এসব এসব। এইভাবে আমাদেরকে স্যার আল্লাহ ভীরু বললে তো আল্লাহর উপরে, হ্যাঁ আল্লাহর উপরে একটা অপবাদ দেওয়া হয় না? সবসময় আমরা আল্লাহর দয়ার মধ্যে আছি, এত পাপ করছে আল্লাহ ক্ষমা করছে, আর আমি যদি বিপরীতে বলি যে আল্লাহ ভীরু আল্লাহ ভীরু, মনে হয় যেন আল্লাহ একজন দারোগা। এই যে কথাটা আসলে চিন্তা করার বিষয়, এটা আল্লাহ ভীরু তো আসলো কেমনে? এই কথাগুলো খুব চিন্তা করলে অবাক হতে হয়। আল্লাহ ভীরুতা ভয়ের, কিন্তু আর একটা শব্দ কোরআন আছে খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, সেটা একটা আলাদা একটা শব্দই আছে আল্লাহর ভয়। কিন্তু তাকওয়ার অর্থ আল্লাহ ভীরুতা কেমনি নিয়ে আসলো, এগুলো সবই অবাককাণ্ড আর কি, সবই অবাককাণ্ড। এটা যেদিকে তাকানো যায় এরকম দেখা যায় যে বেশ বেশ অসুবিধা, বেশ অসুবিধা, জ্ঞানের দিক থেকে বেশ অসুবিধা। রাইট, ইং আনসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনীন। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের উপর বিজয়ী হওয়ার মতো কেউ থাকবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া তোমাদের সাহায্য করার মতো কে আছে? আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। তাহলে বলছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের উপর বিজয়ী হওয়ার মতো কেউ থাকবে না। এই সাহায্য করেন মানে তার এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা কি আমরা বসে থাকবো আর আল্লাহ সাহায্য করবে, তাই না স্যার? এটা আগের আয়াতের সাথে সম্পর্কিত, রাইট? এই আগের আয়াতটা, আগের আয়াত অনুযায়ী আমরা যখন ইয়ে করবো এরপরেও আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে,
রাইট, তখন আল্লাহ আমাদের আল্লাহর সেটা সাহায্য ইয়ে করে কিন্তু সাহায্য করবেন কখনোই আসবে না। আপনি শুয়ে থাকলে আপনার ইনকাম হবে, আর বাড়িতে রান্না, বাড়িতে রান্না হবে, হইতে পারে না। এই 9টার তাফসির প্রোগ্রামে আসবেন, আপনি ওইদিকে বসে আছেন গল্প করছেন, তাফসির প্রোগ্রামে আসতে পারবেন? মোটেই নয়। কাজে আল্লাহ সাহায্য, আল্লাহ আল্লাহ সাহায্য, আল্লাহ 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 ভরসা, আল্লাহ ভরসা করে বসে থাকলে হবে না। আল্লাহ সে জাতির অবস্থার পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থার পরিবর্তন করে না। তাহলে আল্লাহ সাহায্য করা মানে, আল্লাহ সাহায্য করলে মানে আল্লাহ একটা সাহায্য করেছে, প্রোগ্রাম দিয়েছে সবকিছু, আমাদেরকে সেই প্রোগ্রাম জেনে সে অনুযায়ী কাজ করতে হবে। প্রোগ্রামটা ভালো করে জেনে নিতে হবে। এই জন্য একরা প্রথমে আগে বিভিন্ন কাজের প্রোগ্রাম কি আছে, জান্নাতে যাওয়ার প্রোগ্রাম আছে, জাহান্নামে যাওয়ার প্রোগ্রাম আছে, সালাত কবুল হওয়ার প্রোগ্রাম আছে, জীবনে সফল হওয়ার প্রোগ্রাম আছে, জীবন ব্যর্থ হওয়ার প্রোগ্রাম আছে, সবকিছু প্রোগ্রাম আছে। আল্লাহ সব প্রোগ্রাম করে রেখেছে। এই প্রোগ্রামটাকে আরবিতে বলা হয় তাকদীর, কদর। অথচ এই কদরকে আমরা শিখেছি ভাগ্য, না ভুল কথা, একেবারে ভুল কথা। কদরের অর্থ ভাগ্য হিসেবে কোরআনে আসে নাই, কদর হচ্ছে প্রোগ্রাম। আর এখন প্রোগ্রাম কথাটা তো কম্পিউটার আসার পরে প্রোগ্রাম নিয়ে আমরা এখন চমৎকার ধারণা পেয়ে গেছি, প্রোগ্রাম প্রোগ্রাম সবকিছু প্রোগ্রাম। তাকদীরের মানে হচ্ছে তাকদীর ফিক্সড, মানে প্রোগ্রামটা ফিক্সড, ভাগ্য ফিক্সড না। অথচ আমাদের এটাও শিখেছে, আমি যে সময় মাদ্রাসায় পড়েছি যখন শুনেছি আমার জাহান্নাম জান্নাত আল্লাহ আগের থেকে ফিক্সড করে রেখেছে, আমার কাছে একটা ভীষণ ইমোশন। একই কথা, আল্লাহ আগের থেকে জাহান্নাম জান্নাত ফিক্সড করে রাখলো, তাহলে আমার আমল করার কি দরকার? এসব কথা আমাদেরকে ভীষণ অসুবিধায় ফেলে দিয়েছে। অথচ তাকদীর কথাটার অর্থ হচ্ছে প্রোগ্রাম। আল্লাহ বলছে আমি চাঁদের তাকদীর ফিক্সড করে দিয়েছি, তো চাঁদের কি ভাগ্য? চাঁদের প্রোগ্রাম ফিক্স করা আছে, চন্দ্রের প্রোগ্রাম ফিক্স করা আছে এটা। তাহলে এইখানে যেটা বললেন, আল্লাহ সাহায্য করলে, আল্লাহ সাহায্য শেষে আসে, আপনি প্রোগ্রাম অনুযায়ী কাজ করবেন, মৌলিক কিছু বাদ দিবেন না, তারপর আল্লাহ সাহায্য আসবে, আর তখন আল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর যে প্রোগ্রামটা, সঠিক প্রোগ্রাম যদি কেউ জেনে কাজ শুরু করতে পারে, তাহলে কেউ তাকে ঠকাতে পারবে না। আর আমরা যদি সঠিক প্রোগ্রামটা না জেনে কাজ করলাম, তাহলে কি ব্যর্থ তো হবই, ব্যর্থ তো হবই। যেমন আমরা এখন ব্যর্থ হয়ে গেছি সারা বিশ্বে, আমরা এখন সাংঘাতিকভাবে অধঃপতিত এক জাতি। যে জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল সব দিকে, সেই জাতি এখন প্রায় সব দিকে চরমভাবে অধঃপতিত। কারণ আমরা ওই আল্লাহ সেই প্রোগ্রাম জানার অবস্থা ভুলে গেছি, আমরা খালি মুখস্থ কিছু বিদ্যা হয়েছে সেটা। তাহলে সেটা আল্লাহ বলছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের উপর বিজয়ী হওয়ার মতো কেউ থাকবে না, আর যদি তোমাকে পরিত্যাগ করেন, তাহলে তিনি ছাড়া তোমাদের এই সব জায়গায় তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক আসবে আর কি। পরিত্যাগ করেন, তুমি যদি আল্লাহর প্রোগ্রাম না জেনে সেভাবে চেষ্টা না করো, তাহলে আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহ পরিত্যাগ করবেন। আর আল্লাহর ওপরে মুমিনদের ভরসা করা উচিত, আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। এই যে কথাটা আসলো, দেখেন ইমান, আল্লাহ বলছেন যে ইমান না হলে আমল কবুল হয় না, এটার ব্যাখ্যা আমরা বলেছিলাম। কারণটা কি, কেন ইমান না হলে আমল কবুল হয় না? যারা ফরিরানের তারা বলবেন না, যারা অন্যরা আছেন তারা বলেন দেখি ইমান না হলে আমল কবুল হবে না কেন? আমি কাজ কাজ করছি, ভালো কাজ করছি, আমি ইমান না ইলাহ ইলাহ পড়িনি, আমারটা কবুল হবে না। কারণটা যেন কি একদিন বলেছিলাম, মনে আছে কিনা? স্যার, জ্ঞান অর্জন করে ইমানটাকে বিশ্বাস, ইমান না আনলে আগে জ্ঞানটা আনতে হবে সব বিষয়ের উপরে, তারপরে ইমান আসবে, তারপর আপনার ইমান যদি পরিপূর্ণ হয় তখন আমল করলে কাজে লাগবে। না, তার কারণটা কি? ইয়েস, সেটা আপনি, এটা আপনার তত্ত্বটা ঠিক আছে, কিন্তু কেন ইমান আনতে হবে? ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি বা যারা আছে, তারা তো দেখা যাচ্ছে ইমান নাই, তারা কাজ করে কত উপরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে দুনিয়ায়, তারা কত জৌলুস, কত শক্তি, এবং তারা আমলেও দেখা যাচ্ছে আমাদের থেকে, আমলের দিক থেকে, আমল মানে ন্যায় নিষ্ঠার দিক থেকে, ন্যায় নীতির দিক থেকে তারা আমাদের থেকে অনেক উপরে, অনেক উপরে। ইমানটাকে কি বেজ বলা যায়? হ্যাঁ, এটা কেন তাহলে, কেন ইমানকে রাখছে? বলেছিলাম ইমান হচ্ছে একটা, আল্লাহ ইয়ে দিয়েছেন কালেমা তাইয়্যিবা, একটা গাছ যার মূল সুদৃঢ়। এই কথাটাই গুরুত্বপূর্ণ, মূল সুদৃঢ়। মানে ইমানের কালেমা তাইয়্যিবার যে মূল তথ্যগুলো আসছে কোরআন সুন্না থেকে, এটা হচ্ছে নির্ভুল, কোরআন নির্ভুল, সুন্না নির্ভুল, আর রাসূলের প্রকৃত হাদিস নির্ভুল। তাহলে যারা ইমান আনছে তাদের জ্ঞানের উৎস থাকবে নির্ভুল উৎস, সেই নির্ভুল উৎসর জ্ঞান দিয়ে যদি তারা আমল করে অবশ্যই তারা সফল হবে।
আর যাদের ইমান নেই তারা জ্ঞান নিবে অন্য উৎস থেকে যেখানে ভুল আছে। এই জন্য তাহলে এখানে যে আল্লাহ বললেন সেই জন্য ইমানকে রাখা হয়েছে যে ইমান আনতে হবে, তা না হলে আমলে ভুল হয়ে যাবে, কারণ জ্ঞানে ভুল হবে আমলে ভুল হবে। এখন যদি কেউ বলে ওরা তো ইমান নাই, ওরা তো ওরা অনেক উপরে আর আমাদের ইমান আছে বলি আমরা এত নিচে কেন, কারণ আমরা ইমানের সংজ্ঞাও তো জানি না। দেখেন ইমানের সংজ্ঞাও জানি না, কোরআনের জ্ঞানের মধ্যে আমরা কোরআনের না বুঝে মুখস্থ পড়ে যাচ্ছি, ওখান থেকে শিক্ষাটার থেকে বহু দূরে। আর হাদিসের ব্যাপারে জাল হাদিসগুলো বেশি চলছে সমাজে, সঠিক হাদিসের তুলনায় জাল হাদিসগুলো প্রচার বেশি। এইসব কারণে আমাদের জ্ঞানের মধ্যেও ভুল, আমলেও ভুল, নীতিনৈতিকতাও ভুল, সব জায়গায় ভুল। আর বিশেষ করে একটা জিনিস বেশি ক্ষতি করেছে, সেটা হচ্ছে যে বলেছে লা ইলাহা সে যাবে জান্নাতে, এটা খুব সাংঘাতিক ভাবে ক্ষতি করেছে। রসুলামকে এই কথা বলেছে যে যাবে যে যাবে যে বলেছে লা ইলাহা সে যাবে জান্নাতে, এই কি রসুলামের শিক্ষা? আপনারা কি বলেন? হাদিস আছে মান কালা লা ইলাহা ফাদাখালা জান্নাহ, এখান থেকে প্রচার হয়েছে লা ইলাহা বললে একদিন একদিন জান্নাতে যাবা, এ কথা মুসলমান জাতিকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে। এটা কি তাই, কথাটা কি তাই, রসুলামকে এই কথা বলেছেন যে বলছে লা ইলাহা সে যাবে জান্নাতে? তাহলে তো ঠিক আছে, তাহলে তো কথা ঠিক আছে, লা ইলাহা বলে ধুমসে আজান দিয়ে অন্যায় করেন, মিথ্যা বলেন, বেজাল দেন, জান্নাতে তো যাবেনই। তাহলে বিষয়টা কি, এখানে মূল কথাটা হচ্ছে কি, দেখেন এই সমস্ত গুলো আমাদেরকে মূলনীতিটা শেখানো হয়নি, এই মূলনীতি গন্ডগোল হয়ে যাওয়ার জন্য সব গন্ডগোল হয়ে গেছে। আমরা আগে বলেছি আপনাদের যে কোনো কাজ করতে হলে ওই বিষয়ের মূলনীতি জানতে হবে, মূলনীতি উসুল যেটাকে বলে, উসুলে ভুল থাকলে সব ভুল। আমাদের চিকিৎসা বিজ্ঞানে এই প্রিন্সিপাল অফ সার্জারি, প্রিন্সিপাল অফ মেডিসিন একটা আলাদা সাবজেক্ট, সেটা আলাদা পাশ করতে হবে, তা নাহলে পাশ নাই, কারণ মূলনীতিতে ভুল সব ভুল। হাদিসের জ্ঞান অর্জন করার মূলনীতি, কোরআনের জ্ঞান অর্জন করার মূলনীতি, এটা আমাদের সামনে সারাক্ষণ থাকতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করার এক নম্বর মূলনীতি আছে পরস্পর বিরোধী কথা নাই, আর একটা মূলনীতি আছে ওই বিষয়ে সকল আয়াত একসাথে করতে হবে। হাদিসের মূলনীতি হচ্ছে ওই বিষয়ে সকল হাদিস একসাথে করতে হবে, একটা হাদিস দিয়ে বলে দিবেন হবে না, কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা বিষয়ের একটা অংশ একজনকে বলেছেন, ওনাকে ওইটুকু বললে যথেষ্ট ছিল, ওইটুকু বলেছে, আর একজনকে আর একটা অংশ বলেছে, ওই সব হাদিস একসাথে করতে হবে। মানকালা লা ইলাহা ফাদাখালা জান্নাহ, এই হাদিসটা সহি ঠিক আছে, কিন্তু এখানে আমল লাগবে কি না লাগবে কিছু বলা হয়নি। অন্য হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, যে ব্যক্তি ইমান এনেছে, নামাজ পড়ছে, রোজা থাকছে, সে যদি মিথ্যা কথা বলে সে মুনাফেক, তার মানে ইমানের সাথে আমল থাকতে হবে। আর উনি যে হাদিসটা বললেন সেটা হচ্ছে ওয়াহাব বিন মুনাব্বির রহমতুল্লাহ, উনি বলছিলেন সাহাবী, উনি খালি বলতো আমল করো, আমল আমলও লাগবে, আমল লাগবে। এখন সাহাবী যে আপনি কেন আমাদের কথা বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না মান কালা লা ইলাহা ফাদাখালা জান্নাহ, যে লাইলা বলবে সে জান্নাতে যাবে? তখন উনি বলছিলেন দেখো রসুল সাহেব এটা ঠিক কথা বলেছে, লাইলা হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু প্রত্যেক চাবির একটা বডি থাকে আর একটা দাঁত থাকে। তুমি যদি খালি এই বডিওয়ালা চাবি নিয়ে যাও তো জান্নাতের ওই তালা খুলবে না, ওর দাঁত থাকতে হবে, দাঁতটা হচ্ছে আমল, বডিও থাকতে হবে, দাঁতও থাকতে হবে, তাহলেই জান্নাতের তালাটা খুলে যাবে, বেহেশতের চাবি। তো দেখেন এইসব কথাগুলো এইভাবে আমাদের নিয়ে আসতে হবে, যে একটা হাদিস দিয়ে সিদ্ধান্ত দিলে হবে না, একটা হাদিস দিয়ে সিদ্ধান্ত দিলে হবে না, তাহলে এই ভুল কথা চালু হতে পারতো না। অর্থাৎ ইমান এবং আমলের ভরে উসমান বলছেন জান্নাত, ইমান আমল জান্নাত, মানে ইমান এবং ইমানের দাবি অনুযায়ী আমল থাকলে জান্নাতে যাবে, খালি ইমান থাকলে জান্নাতে যাবে নাই, ইমান ছাড়া আমলের মূল্য নেই, আমল ছাড়া ইমানেরও মূল্য নেই, দুটোই, ইমান ছাড়া আমলের মূল্য নেই, আমল ছাড়া ইমানেরও মূল্য নেই। এই কথাগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে, আমাদের এসব বিষয়গুলো একেবারে ধ্বংস করে দিয়েছে সব। রাইট, এরপরে কি বলা হচ্ছে, ওমা কান লিনাবিজ্জিন আই ইয়াগুল্লা ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তাওফা কুল্লা নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর কোনো কিছু আত্মসাৎ করা নবীর পক্ষে অসম্ভব, নবীর পক্ষে অসম্ভব কোনো কিছু আত্মসাৎ করা। যে ব্যক্তি কিছু আত্মসাৎ করবে সে আত্মসাৎ করা জিনিস নিয়ে কেয়ামতের দিন উপস্থিত হবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেই পারেন না, নবীর পক্ষে অসম্ভব কেন, নবীর পক্ষে অসম্ভব, নবী তো আল্লাহর গাইডে চলেন সেটা,
আর সাথে সাথে নবী রাসূলগণ কোনো ভুল করলে সাথে সাথে আল্লাহ কারেক্ট করে দেন। যদি কোনো ভুল হয় ইচ্ছাকৃত তারা করবেনই না, আর যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্ছিত হয় সাথে সাথে আল্লাহ কারেক্ট করে দেন। এমন কোন নজির কি আছে আমাদের রাসূলুল্লাহ সম্বন্ধে? জি স্যার আছে। জি স্যার, সে পাঁচটা সূরাতেই রাইট রাইট। এইখানেও দেখেন এই যে ছয়টা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য ত্রুটি সাথে সাথে কারেক্ট করে দিয়েছে, সাথে সাথে কারেক্ট করে দিয়েছে। তাহলে এইটা একটুখানি, এখানেও কিন্তু একটা ভুল কথা সমাজে চালু আছে যে রাসূল তো আল্লাহর গাইডে, তাহলে এই ভুল আল্লাহ তো না কন্ট্রোল রাখতেন, তাহলে এই ভুলগুলো হলো কেন? আল্লাহ কেন ভুল হতে দিলেন? কি ব্যাখ্যা? যদি হতো এরকম উনি একটা অতি মানুষ তাহলে কিন্তু আমরা বলতে পারতাম উনি তো অতি মানুষ সেই জন্য এই কাজ করতে পারছে, আমি এটা পারবো না। সেই জন্য দেখিয়ে দিলেন যে উনিও তোমাদের মতো মানুষ। নবী বলছেন আনি বাশারুম মিসলুকুম, আমি বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমার সাথে তোমাদের পার্থক্য কি? একটাই শুধু পার্থক্য কি? আমার কাছে হয়ে আসে, এই পার্থক্য ছাড়া কোনো পার্থক্য নেই। এখন যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না কিসের তৈরি, তা কি বলা হবে? এই যে যে আমরা নূর না কি তৈরি এই নিয়ে ঝগড়াঝাটি কত আপনারা দেখেছেন, অথচ এখানে আল্লাহ বলছেন আমি বাশারুম মিসলুকুম, আল্লাহ ওনার মুখ বলাচ্ছে আমি তোমাদের মধ্যে মানুষ, উনি আমাদের মতো চলেছেন ফেরেছেন খেয়েছেন দিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন চাকরি বাকরি করেছেন বিবাহ করেছেন, আমাদের মতোই মারাও গেছেন এবং তাও 63 বয়সে মারা গেল। রাইট। কাজে এই সমস্ত মানে তর্ক বিতর্ক যেটা চলে এইসব নিয়ে খুবই দুঃখজনক আর কি। তাহলে নবীর পক্ষে অসম্ভব, অসম্ভব। আর যে ব্যক্তি আত্মসাত করবে আমাদের সেইটা নিয়েই ওখানে হাজির করা হবে, কথা আছে না? অতঃপর প্রত্যেককে পূর্ণ মাত্রায় দেওয়া হবে যা সে অর্জন করেছে। দেখেন এখানেও সুম্মা তাওয়াফা, এই তাওয়াফা কথাটার একটা অর্থ হচ্ছে পূর্ণটা পূর্ণ করে দেওয়া, পূর্ণ মাত্রায় দেওয়া, আর একটা অর্থ কি? অফাত। অফাত মানে মৃত্যু। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু, যখন মৃত্যুর ফেরেশতা উপস্থিত হবে আজরাইল, তাওয়াফা অর্থ পূর্ণ করে দেয়া, পরিপূর্ণ দেয়া, আবার অফাত কথাটা কিন্তু এখান থেকে আসছে। তাহলে প্রত্যেককে পূর্ণ মাত্রায় দেওয়া হবে যা সে অর্জন করেছে এবং তার প্রতি কোনো রকম জুলুম করা হবে না। যে যা অর্জন করেছে তাকে তাই দেওয়া হবে এবং পূর্ণ মাত্রায় দেওয়া হবে, আর জুলুম করা হবে না কথাটা দিয়ে কি আসতে পারে এখানে? জুলুম করা হবে না, আমি যা অর্জন করেছি আমাকে দেওয়া হবে, আপনি যা অর্জন করেছেন আপনাকে দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। তার মানে কি হবে, ব্যাখ্যাটা কি হতে পারে? একটা হচ্ছে কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। বেশি দেওয়া হলে তো জুলুম হলো না, বলো পুরস্কার বেশি হলো, কম দেওয়া হলে না একটা, আর কি হতে পারে? আর কোন ডাইমেনশনের ব্যাখ্যা হতে পারে? সে নিজে যা অর্জন করেছে তার সামর্থ্যের বাইরে দেয় না সেটা না। আর একটা হচ্ছে এর ব্যাখ্যা হবে, অন্যের বুঝে আরেকজনের পরে চাপানো হবে না, আরেকজনের বুঝে আমার পরে চাপানো হবে না, এটার একটা কথা। তাহলে আরেকজনের বুঝে আমার পরে চাপাই দিলে সেটা তো তাহলে একটা জুলুম হয়ে গেল, তো সেটাও এখানে ব্যাখ্যা আসতে পারে। আর কোনো জুলুম হবে না, আর জুলুম হবে না। আরেকটা বলেছেন যে ব্যক্তি একটা বিষয়ে কোনোভাবে জানতে পারে নাই তাকে শাস্তি দেওয়া জুলুম, এটা আল্লাহ নিজেই বলেছে যে কোনোভাবেই জানতে পারে নাই। এর মানে জানবো না বলে জানি নাই তা না, আমি জানবো না, জানার দরকার নেই। আমাদের কথা যে চালু আছে সমাজে এই বেশি জানিস না, বেশি জানলে জানার পরে না মানা বেশি গুনাহ, এই একটা যে কথা মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনাকে জানার চেষ্টা সর্বতোভাবে করতে হবে, ফরজ, জানাটা হচ্ছে ফরজ। এই চেষ্টা করার পরেও যদি কোনো কিছু না জানতে পারেন, ইয়েস, সেখানে আল্লাহ ধরবে না। কিন্তু আমি জানবো না, জানলে বেশি মানতে হবে, জানার দরকার নেই, ঝামেলায় ভরে গেলাম, আটকায় গেলাম না, তাহলে শাস্তি, তাহলে শাস্তি। আমাদের সমাজে কিন্তু এই কথা খুব চালু আছে, জানার পরে না মানলে বেশি গুনাহ, কিন্তু কথা ঠিক নয়, না জানার কারণে না মানা বেশি গুনাহ, ডবল গুনাহ।
আপনাদের আপনারা দেখতে চান কিনা যে বিভিন্ন ধর্মগ্রন্থে ইসলাম সম্বন্ধে কি কথা লেখা আছে, দেখতে চান, জানতে চান বিভিন্ন ধর্মগ্রন্থে? আমরা যে একদিন বলেছিলাম যে আহলাল কিতাবের মধ্যে কারা কারা হবে, সেদিন নিয়ে আমরা এখানে কথা বলেছিলাম, আপনারাও বলেছিলেন। এটা নিয়ে তো মুসলিম জাতির মধ্যে যে ধারণা আছে, আমরা বলি আহলাল কিতাব কাদের বলি? আমরা বরজত, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে আমরা বুঝি তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, কোরআন, এই চারটা। না, কথা ঠিক নয়, এখানেও আমাদেরকে আপডেটিং করতে হবে, আপডেটিং করতে হবে। এটা আপনাদেরকে দেখাবো। চলুন, যে আমরা ওই যে বললাম এটা বই আসবে, দেখবেন যে ওই সব গ্রন্থগুলোতে কি লেখা আছে। আচ্ছা, আফান মির আফা মানি তাবা রিজওয়ানুল্লাহ কামান কামান বা কামান বা কামান বা বিসাহাতি মিনাল্লাহ ওমাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীহ। তবে কি যে আল্লাহ সন্তুষ্টির পথ অনুসরণ করে সে তার মতো যে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে এবং এবং যার আবার জাহান্নাম। সোজা কথা, এটা বোঝার, আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে সে কি তার মতো যে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে? অবশ্যই এক হবে না। এবং এবং যার আবার জাহান্নাম, যে অসন্তুষ্টি ডেকে আনবে তার আবার জাহান্নাম হবে, আর তার কতই না নিকৃষ্ট স্থান। ইয়াস, এ কথাটা অনেক যে অবিসাল মাসীহ, কতই না নিকৃষ্ট স্থান। হুম দারা জাতুন আন্দাল্লাহ আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহর কাছে এরা ভিন্ন ভিন্ন মর্যাদার। যারা আল্লাহকে সন্তুষ্টির পর পছন্দ করে, অসন্তুষ্টির পর পছন্দ করে, এটা তো ভিন্ন ভিন্ন মর্যাদা। একজন হবে অমর্যাদার জায়গায়, আর একজন হবে মর্যাদার জায়গায়। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর তারা যা করে আল্লাহ তো ভালোভাবেই, ভালো করেই দেখেন। এই যে আল্লাহ ভালো করেই দেখেন, এই কথাটা এখন যত বোঝা যাচ্ছে, এটা 500 বছর আগে বোঝার কোনো উপায় ছিল না। আল্লাহ দেখে কেমনে, আল্লাহ কিভাবে দেখে এখন বোঝা যাচ্ছে না? কিভাবে দেখে? আল্লাহ একটা বিচার করার জন্য একটা মানুষের কি কি জানা দরকার? ন্যায় বিচার হওয়ার জন্য অপরাধীর কি কি বিষয় জানা দরকার? আমাদের মনির হোসেন সাহেব, না, অপরাধীর বিচার যদি করতে চান, ন্যায় বিচার, তাহলে কি কি বিষয় জানতে হবে? মানে দুটো জিনিস, যদি গ্রস বলি, একটা হচ্ছে তার অ্যাকচুয়াল কাজটি সে করেছে কিনা, মেরেছে কিনা, সেটার একটা অ্যাকশনটার একটা জ্ঞান থাকতো, মারছে। আর একটা হচ্ছে তার মনের অবস্থা কি ছিল, এটা খুব দরকার। এটাকে দুনিয়ার বিচারে কি বলা হয়, মোটিভ, মোটিভ কি ছিল? ও কি তাই মরেছে, নাকি বাই চান্স লেগে গেছে তাই মরেছে? কারণ দুটোর শাস্তি আলাদা। এই জন্য আল্লাহ সব জায়গায় বলছে, আমি তোমার মনের খবরও জানি, তোমার মনের খবরও জানি। আর আমাদের বিচারালয়ে মোটিভ ওই সাক্ষী সাক্ষী প্রমাণের ভিত্তিতে মোটিভ বিচারকরা জানতে চায় যে মোটিভটা কি ছিল, মোটিভটা কি ছিল। আর আল্লাহ এটা জানেন, কিভাবে জানেন? আল্লাহ মোটিভ কেমনি জানতে পারে? আল্লাহ তিন কালের জ্ঞানের অধিকারী। তা তো, কিন্তু আপনি কি চিন্তা করছেন সেটা বুঝে কেমনি? এই বিষয়গুলো আমাদের বুঝে নিতে হবে। এবং এই বিষয়গুলো ইসলামকে প্রচার করতে হলে বাহুবল নয়, ইসলাম প্রচার করতে হবে জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, নো বাহুবল। আল্লাহর গুগলে আমাদের মনের চিন্তা ভাবনাটাও ফুটে ওঠে এসএমএস এর মধ্যে। ইয়েস স্যার, যখনই আমরা কোনো কিছু চিন্তা করি তখন স্যার ব্রেইন থেকে ওয়েব চলে যায়, ওয়েব চলে গিয়ে ইয়েস, এই যে দেখেন মূলকিতে বসে সেখানে মনের চিন্তা স্যার বলছেন ডিএনএ এর সাথে ম্যাচ করে, আমরা যখনই চিন্তা করি তখন এখানে ইলেকট্রিক খেলা শুরু হয়, ইলেকট্রিসিটির খেলা শুরু হয়, ওখানে ইলেকট্রিক ওয়েব তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব। ওই ওয়েবের ঢেউ দেখে, আমরা যেমন ইসিজির ঢেউ দেখে, ইসিজি দিয়ে ওই হার্ট যখন চলে তখন ওখানে কারেন্ট তৈরি হয়, ওই কারেন্টটা ইসিজির যে এটা করি, ওখানে দেখেন এরকম আসে ঢেউ, ওই ঢেউ দেখে আমরা বুঝি এই ঢেউ হলে এই রোগ, এই ঢেউ হলে এই রোগ, এরকম ঢেউ হলে এই রোগ। ঠিক আমরা যখন চিন্তা করছি তখনই ওরকম ব্রেনে ওই ওরকম ঢেউ তৈরি হয়,
যে কোনো চিন্তা করলেন, এক এক চিন্তার এক এক রকম ঢেউ। কাজেই ওই চিন্তা ওই ঢেউটা দেখে আপনি বলা যায় যে কিসের চিন্তা। আমরা যেমন ওই ইজি বলি ইলেকট্রিক টোমোগ্রাম, ওখানে রোগ নেয় ওই রকম ঢেউ দেখে। এখন মানুষই তৈরি আবিষ্কার করে ফেলছে যন্ত্র যে ব্রেনের ঢেউ দেখে বোঝা যায় কি চিন্তা করছে। জি আমি একটু একটু বলতাম আল্লাহর কাছে, তার যে সেই অ্যাক্সেস দিয়ে উনি সব কিছু দেখতে পারেন। এটা আপনি যেটা বলছেন যে এটা ওয়েব, এটা ঠিক আছে, ওয়েব তো আছেই, ঠিক আছে, কিন্তু তার সেই যে বড় অ্যাক্সেস সব কম্পিউটারের মধ্যে ওনার আছে, এই অ্যাক্সেস দিয়ে উনি সব কে কি করছে সেই প্রোগ্রাম দিয়ে উনি দেখতে পারেন। আমাদের মাথাটা বিশাল একটা কম্পিউটার, মাথাটা মোস্ট সুপার সুপার পৃথিবীর সব থেকে ভালো কম্পিউটার থেকে অনেক শক্তি, এবং প্রত্যেক কম্পিউটারের সাথে ওই সুপার ওই আল্লাহর কম্পিউটারের নেটওয়ার্ক রয়েছে, আচ্ছা। সেটা ওই আমরা আমরা যেটা দেখি বাস্তবে সেটা হচ্ছে ওইভাবেই যে আল্লাহর সাথে আসলে আল্লাহ আল্লাহর মতোই ইয়ে করেন। আমরা জাস্ট বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি, আল্লাহর বিষয়টা আরো কিভাবে হতে পারে। জি জি আমরা এটা দেখে আমাদের বিশ্বাসটা যেন একটু দৃঢ় হয় যে আমরাই যেহেতু এতটা পাচ্ছি তাহলে আল্লাহ না জানে আরো কিভাবে। এখন এখন এইসব বিষয় নিয়ে অনেক কথা আছে, কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট যেটা কথাটা আসছে যে আল্লাহ কত কাছে, কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট সাথে জিরো টাইম এখন বলতেছে বিজ্ঞানীরা। ঠিক আল্লাহ তাই বলছে, আমি মানুষের মন এবং ব্যক্তি সত্তার মধ্যে আছি, এটাও কোরআনের আয়াত আছে, মন এবং ব্যক্তি সত্তার মধ্যে, তার মানে একেবারে মিশিয়ে আছে বলতে গেলে। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, বেদ, ত্রিপিটক, এগুলোতে কি কথা বলা আছে যেটা কমন, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। বিশ্ব মানবতা বর্তমানে মহা অশান্তিতে আছে, এ অশান্তির একটা প্রধান কারণ হলো সাম্প্রদায়িকতা তথা বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মধ্যে উপস্থিত থাকা হিংসা, বিদ্বেষ এবং ফলস্বরূপ সৃষ্টি হওয়া দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, মানবাধিকার লঙ্ঘন, খাদ্যাভাব ইত্যাদি। সাম্প্রদায়িকতা যেই যে ধর্মে ধর্মে ইয়ে, আর এই হিংসা বিদ্বেষের একটি প্রধান কারণ হল ধর্ম নিয়ে উপস্থিত থাকা ভুল বোঝাবুঝি ও দূরত্ব। তাই যৌক্তিক ও প্রমাণিত তথ্যের মাধ্যমে এই ভুল বোঝাবুঝি দূর করা অপরিসীম গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এ অবস্থাতে উত্তরণের একমাত্র স্থায়ী উপায় হচ্ছে এইটা, আমরা যদি এই দূরত্বটা কমাতে পারা যায় তাহলে অনেক দিক থেকে সম্পর্ক ভালো হবে। তাই আমরা দেখুন অনুসারীর সংখ্যার নিরিখে বর্তমান পৃথিবীর প্রথম চারটি ধর্মের অবস্থান হচ্ছে বাইবেল হচ্ছে সব থেকে বেশি, মানে খ্রিস্টানরা, তারপরে বৌদ্ধ, তারপরে কোরআন, তারপরে হিন্দু, তারপরে অন্য তাওরাত, জবুর ইত্যাদি। সংখ্যার দৃষ্টিকোণ থেকে সব থেকে বেশি তো খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, তারপরে মুসলিম, তারপরে হিন্দু, মনে হয় এরকমই। বিভিন্ন ধর্মের মিলের স্থান সমূহ চলুন আমরা একটু দেখি বিভিন্ন ধর্মের মিলের স্থান। হ্যাঁ, বৌদ্ধ কি মুসলমানদের চেয়ে বেশি আছে? বৌদ্ধ মুসলমানদের চেয়ে বেশি হবে, কারণ আপনি দেখেন খালি এক চীনেই তো চীন ৪০ কোটি, হ্যাঁ তাই না? বৌদ্ধ না বেশি, বৌদ্ধ বেশি মনে হয়, বৌদ্ধ বেশি, ধর্ম নিয়ে কোন নাস্তিক বলবো না সরাসরি, তারা এটা নিয়ে বদর করে না। আচ্ছা ঠিক আছে, তবে ওইরকমই, আচ্ছা ঠিক আছে, ধরেন বিভিন্ন ধর্মের মিলের স্থান সমূহ দেখেন। বিভিন্ন ধর্মের মিলের স্তর সময় শিরোনাম কি হবে? মানব জীবনের জন্য সরাসরি কল্যাণকর, অতি গুরুত্বপূর্ণ অসংখ্য বিষয়, সৃষ্টিকর্তার সংখ্যা, গুণাগুণ ও নাম, সৃষ্টিকর্তা কর্তৃক ধর্মগ্রন্থের প্রচারক প্রচারক নিয়োগ, মানুষের সাধারণ শত্রু। এই চারটি দৃষ্টিকোণ থেকে আমরা পর্যালোচনা করতে পারি অন্তত কমপক্ষে যে মিল অমিলটা। দেখুন বিভিন্ন ধর্মের মিলের বিশেষমের পর্যালোচনা দেখুন, মানব জীবনের জন্য সরাসরি কল্যাণকর ও অতীব গুরুত্বপূর্ণ অসংখ্য বিষয়, এখানে মিলটা দেখুন কোথায়, সরাসরি বিষয়গুলো চার ভাগে বিভক্ত, মানব জীবনের বিষয়গুলো চার ভাগে বিভক্ত। এই চার ভাগে আমাদের যত কাজ করি কিছু আছে উপাসনা, সালাত, সিয়াম, জাকাত, পূজা পার্বণ ইত্যাদি,
আর ন্যায় অন্যায়, শরীর স্বাস্থ্য গঠন, পরিবেশ পরিস্থিতি গঠন, এখানে পূজা পার্বণও দিতে হবে। এটা খালি মুসলমানদের টার্সে, মানুষের যদি হয় পূজা পার্বণ এর মধ্যে উপাসনার মধ্যে যাবে, হিন্দুরা করে ওরা করে। আর ন্যায় অন্যায়, খাওয়া দাওয়া, পরিবেশ পরিস্থিতি, সাধারণ শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি, প্রতিরক্ষা, এই চার ভাগে আমাদের কাজ সব। দেখুন কি বলছে, ন্যায় অন্যায় সাধারণ নৈতিকতা মানব অধিকারের বিষয়ে সকল ধর্মে অভিন্ন, এগুলো অসংখ্য। এই যে ন্যায় অন্যায়, ন্যায় নীতির বিষয়, এগুলো সব ধর্মে একই এবং এগুলো অসংখ্য, অসংখ্য। ধর্ম তো না, সকল মানুষের জন্য একই। এই তো সেই ওই ধর্ম বলতে, সব তো কোনো না কোনো ওই নাস্তিক কয়টা বাদে সবাই তো কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে। এরপরে দেখুন, এই বিষয়গুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে শান্তিময় হওয়ার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা যদি বলা শুরু করে তাহলে অশান্তি হবে। তারপরে দুর্নীতি, এইসব দেখেন, এই বিষয়গুলো সরাসরিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সুখ শান্তি। মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে শান্তিময় করার ব্যাপারে মানব জীবনের অন্য সকল বিষয়ে ভূমিকা পরোক্ষ। সালাত সিয়াম, তারপরে এই যে শরীর স্বাস্থ্য গঠন, এগুলো পরোক্ষ। ভালো কাজ করতে গেলে শরীর ভালো লাগবে, এইভাবে শরীর ভালো থাকতে হয়। তাহলে সালাত সিয়াম জায়গা তো মানুষ গঠনের জন্য দরকার, কিন্তু আসল কাজ কিন্তু ওইগুলো করা। এই বিষয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের মর্ম কথা দেখেন কি কি লেখা আছে। বাইবেল, খ্রিস্টান ধর্মগ্রন্থ, মর্মকথা এক, রোমীয় খণ্ড দুই অনুচ্ছেদ ছয় থেকে আট, কি লেখা আছে? ঈশ্বর প্রত্যেককে কর্মফল প্রদান করবেন, যারা ধৈর্যের সাথে সৎকর্ম করে ঈশ্বরের কাছে সুখ সম্মান ও অনন্ত জীবন পেতে চায়, ঈশ্বর তাই দেবেন। আর যারা স্বেচ্ছাচারী হয়ে সত্যকে প্রত্যাখ্যান করেছে, অন্যায় করেছে, ঈশ্বর তাদের ভয়াবহ শাস্তি দিবেন। দেখেন কি চমৎকার কথা। মর্মকথা দুই, এতে মথি খণ্ড ১৯ অনুচ্ছেদ ১৮ ১৯, অনন্ত জীবনে প্রবেশ করার জন্য খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা মাতাকে সম্মান করো, প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। দেখেন দেখি এটা কোরআনটা। মর্মকথা তিন, এটা আছে হিতোপদেশ খণ্ড ১৩ অনুচ্ছেদ ৩, যে নিজের অষ্ট সংযত রাখে সে নিজেই জীবনকে সংরক্ষিত করে। অষ্ট মানে ঠোঁট, জিব্বা, কথা। আর যে রূঢ় কথা বলে সে নিজের সর্বনাশের পথ উন্মোচিত করে। এই যে আমরা একটু আগেই বললাম, রূঢ় কথা বললে সর্বনাশকে উন্মুক্ত করা হলো। মর্মকথা চায় রোমিও খণ্ড ১২ অনুচ্ছেদ ৯ থেকে ১৩, মমতার ভণ্ডামি করো না, অন্যায়কে ঘৃণা করো, ভালোকে আঁকড়ে ধরো, ভ্রাতৃসম মমতার বন্ধনে আবদ্ধ হও, নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো, অতিথিপরায়ণ হও, অভাবীদের সাহায্য করো, ঈশ্বরের সন্তুষ্টিমূলক কাজে অগ্রগামী থাকো, আশায় আনন্দিত, বিপদে ধৈর্যশীল, প্রার্থনায় আন্তরিক হও। সবই তো কোরআনের কথা। মর্মকথা ৫, মথি খণ্ড ৬ অনুচ্ছেদ ১৩, যখন কেউ তোমার সাথে অন্যায় আচরণ করে তুমি তাকে ক্ষমা করে দাও। দেখেন দেখি একটু আগে যেটা আমরা বললাম, হ্যাঁ, সদাপ্রভু তোমাকে ক্ষমা করবেন। মর্মকথা ৬, সাবধান, তোমরা লোক দেখানো ধর্মকর্ম করো না। দেখেন, কারণ এর জন্য স্বর্গে কোনো পুরস্কার পাবে না। তাহলে দেখুন তো কি সব কথা। মর্মকথা ৭, ঈশ্বরের বাক্য শুধু শুনলেই হবে না, সেভাবে কাজ করতে হবে। শুধু শুনে যাওয়া আত্মপ্রতারণারই সামিল। কি চমৎকার সব কথা। ৮, আমি ছাড়া কোনো ঈশ্বর নেই, আমি ন্যায় বিচারক ও ত্রাণকর্তা, পৃথিবীর মানুষেরা আমার দিকে প্রত্যাবর্তন করো, তোমরা পরিত্রাণ পাবে, কারণ আমি একমাত্র ঈশ্বর, আর কোনো উপাস্য নেই। হুসাইয়া খণ্ড ৪৫। তাহলে এটা গেল মানে খ্রিস্টান ধর্ম বা ইয়েতেও তাওরাত জবুরও এরকম কথা। এরপরে ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম কি লেখা আছে দেখেন, ওদের ধর্মপদ বলে ওটাকে, ত্রিপিটক বা ধর্মপদ। মর্মকথা ১, সকল মানুষের নিকৃষ্ট মল হচ্ছে অবিদ্যা, অবিদ্যাই হচ্ছে নিকৃষ্ট মল। হে ধ্যানী, এ মল বর্জন করে নির্মল হও, মানে অবিদ্যা বর্জন করে সঠিক বিদ্যা অর্জন করো, সঠিক জ্ঞান। মলগগ গাথা ২৪৩। মর্মকথা ২, ভালো কাজ সবসময় করো, বারবার করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, সদাচারণী স্বর্গসুখের পথ। দেখেন কি চমৎকার। মর্মকথা ৩, উচ্ছৃঙ্খল মূর্খ ব্যক্তি শত বছরের জীবনের চেয়ে
প্রাজ্ঞ ধ্যানীর একদিনের জীবন উত্তম। রাতের কিছু অংশ ইবাদত করা, সারা রাত জেগে ইবাদত করা, জ্ঞান অর্জন করা, সারা রাত জেগে ইবাদত করা চেয়ে উত্তম। মর্মকথা চায়ের সত্যতা দ্বারা কখনো সত্যতা বিনাশ করা যায় না, মিত্রতা দ্বারাই সত্যতার নিরসন হয়। কোরআন একই কথাই বলছে। মর্মকথা পাঁচ, সবাই জীবন ভালোবাসে, সবাইকে নিজের মতো ভাবো, কাউকে কখনো আঘাত করো না বা নকষ্ট দেবে না। কোরআন বলছে যে একজন মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানুষ মানব সভ্যতাকে হত্যা করলো। ছয়, পাপী ইহলোক ও পরলোকে মনস্তাপে দগ্ধ হয়, এই যে আকল। অপরদিকে পুণ্যবান উভয় লোকে পরমানন্দ লাভ করে, মন শান্ত, আপনি খুশি থাকবে, যত পুণ্য করবেন ন্যায় কাজ করবেন মন ভালো থাকবে। সাত, ক্রোধকে ক্ষমা দিও, ক্রোধকে ক্ষমা দিয়ে, অন্যায়কে ন্যায় দিয়ে, কৃপণকে দান দিয়ে, মিথ্যাকে সত্য দিয়ে জয় করো। হ্যাঁ, মর্মকথা আট, ব্রাহ্মণ গব ব্রাহ্মণ গব গাথাত, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না। যিনি অহিংস অশক্তিরহিত পাপমুক্ত আসক্তিরহিত পাপমুক্ত ভীতিশূন্য কপটতা বর্জিত কামক্রোধ মুক্ত বিশুদ্ধ চিত্ত ক্ষমাশীল প্রজ্ঞাবান সত্য ধর্মানুসারী সদালাপী ও সদাচারী, তিনিই ব্রাহ্মণ অভিধাযোগ্য। নয়, নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। আগে নিজে করো, তারপর অন্যকে বলো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যের নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। দশ, মর্মকথা, ধর্ম শিক্ষা দান সর্বোত্তম দান। দেখেন, ধর্ম শিক্ষা দান সর্বোত্তম দান, ধর্মের আলো সর্বোত্তম আলো, ধর্ম পালন সর্বোত্তম আনন্দ, আসক্তির বিনাশ সর্বদুঃখ বিজয়। এবার চলুন কোরআন। জ্ঞান অর্জন করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলো, যারা জ্ঞানী আর যারা অজ্ঞ তারা কি কখনো সমান হতে পারে? আর ভালো মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত কত উৎকৃষ্ট দ্বারা। ফলস্বরূপ তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। তোমরা আল্লাহর সাক্ষী হিসেবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান ও বিত্তশালী বিত্তশীল যাই হোক, আল্লাহ দুজনের ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে গিয়ে পুনরাবৃত্তি অনুসরণ করো না। যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা সত্যকে এড়িয়ে চলো, তবে আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পূর্ণ বৈত নিশা। 135। তো আমরা কোরআনের কথা তো জানি, একটি মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা এমন বড় দানের চেয়েও ভালো যার পরে কষ্ট দেয়া হয়। আল্লাহ ঐশ্বর্যময় ও পরম। বাকারা 263। যে ব্যক্তি মানুষ হত্যা পৃথিবীকে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যে দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আর যে কারো প্রাণ রক্ষা করলো, সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করলো। মায়দা 32। আর তোমাদের মদ ও জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলে দাও এ দুটোতে মানুষের জন্য অনেক অকল্যাণ ও কিছু কল্যাণ রয়েছে, আর তাদের অকল্যাণ কল্যাণের চেয়ে অনেক বেশি। তাহলে দেখেন কথাগুলো, এই সব ধর্মগ্রন্থে প্রায় এই কথাগুলো, যেটা মানবাধিকারের কথা ন্যায় নীতির কথা প্রায় একই। হিন্দু ধর্ম কি বলছে দেখুন। এবার মহাপ্রভুর দৃষ্টিতে কেহ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান, প্রভুর আশীর্বাদ সবারই জন্য। মর্মকথা 2 সমবেদে লেখা আছে, সত্যিকার ধার্মিক সবসময় মিষ্টভাষী ও অন্যের প্রতি সমমর্মী। মর্মকথা 3, এটা ঋগ্বেদে আছে, এত অস্তিত্ব ইয়াতে, সমাজকে ভালোবাসো, ক্ষুধার্তকে অন্ন দাও, দুর্গতকে সাহায্য করো, সত্য ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন করো। 5, ঋগ্বেদের কথা, একজন নিরীহ মানুষের ক্ষতি যে করে সে মানুষ নয়, সে হায়ানা, তার কাছ থেকে দূরে থাকো, তার কাছ থেকে দূরে থাকো। 5, স্বার্থপর এবং ক্ষুধার্ত সঙ্গীকে রেখে একাকী ভুরিভোজ করে যে তার সাথে কোনো বন্ধুত্ব করো না। দেখেন কি কথা। আর কোরআন বলছে কি, রসুল কি বলছে, যে পেট ভরে নিজে খায় প্রতিবেশী অভুক্ত শালিমের নেই। মর্মকথা 6, অথর্ববেদ, হে মানব জাতি, তোমরা সম্মিলিত ভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও, পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো, জীবনের আনন্দে সম অংশীদার হও। 7, কখনো জুয়া খেলবে না, পরিশ্রমরত সম্পদ ভোগ করো এবং পরিতৃপ্ত করো। দেখেন জুয়া হারাম, পরিশ্রমরত সম্পদই সত্যিকারের সুখ দিতে পারে।
মর্মকথার সদা সর্বত্র বিরাজমান তদ্দার ইব্রাহিম সদা সজাগ প্রতিনিয়ত করুণা বর্ষণকারী সর্বশক্তিমান হে প্রভু। দেখেন আল্লাহ সিফাত কোরআনে যা বলছে তাই, আমরা শুধু তোমারই মহিমা স্মরণ করি, তোমারই জয়গান করি প্রভু হে, আমাদের সর্বত্র আত্মিক পথে পরিচালনা করো, আমরা যেন সবসময় সত্য মিথ্যার পার্থক্য অনুধাবন করতে পারি, আমাদেরকে সঠিক পথ দাও, আমাদেরকে হেদায়ত দাও, সে কথা আর কি হৃদবেগের কথা। সৃষ্টিকর্তার এখন চলুন তাহলে ওটা দেখলাম, এই যে মানব অধিকার বা ন্যায় নীতির কথা সব একই কথা, অসংখ্য কথা। এরপরে সৃষ্টি করার সংখ্যা গুণাগুণ নাম, এ ব্যাপার বিভিন্ন ধর্মগ্রন্থে কি লেখা আছে, ধর্মগ্রহে সৃষ্টিকর্তার নাম ভিন্ন হলেও সংখ্যা ও গুণাগুণ অভিন্ন। যেমন সংখ্যা একজন, মূল সৃষ্টিকর্তা সব ধর্মে একজন, ঈশ্বর সব একজন, গুণাগুণ সর্বশক্তিমান সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা সর্বশ্রোতা সর্বাধিক ন্যায় বিচারক সর্বাধিক কল্যাণকামী ইত্যাদি সব ধর্মে এক, খালি নামটা একটু পার্থক্য করে হয়ে গেছে, কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, আর সব দেখেন এক। এ বিষয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ থাকা বক্তব্য দেখেন, ইসাইয়া মানে খ্রিস্টান ধর্ম, আমি ছাড়া কোনো ঈশ্বর নেই, আমি ন্যায় বিচারক ও ত্রাণকর্তা, পৃথিবীর মানুষেরা আমার দিকে প্রত্যাবর্তন করো, তোমরা পরিত্রাণ পাবে, কারণ আমি একমাত্র ঈশ্বর, আর কোনো উপাস্য নেই, ইসাইয়া। কোরআন বলো তিনি আল্লাহ অদ্বিতীয়, সূরা ইখলাস, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। ঋগ্বেদ সদা সর্বত্র বিরাজমান তন্দ্রা নিদ্রাহীন সদা সজাগ প্রতিনিয়ত করুণা বর্ষণকারী সর্বভক্তিমান হে প্রভু। তাহলে দেখেন এই কোয়ালিটি গুলো সব আল্লাহর একই। এ তথ্য বর্তমান, এ তথ্য প্রমাণ করে পৃথিবীর প্রধান পাঁচটি সহ সকল ধর্মগ্রন্থের উৎস অভিন্ন। যদি এত সব কথাই এক হলো কেমনে? এরপরে চলুন সৃষ্টিকর্তা কর্তৃক ধর্মকর্তের প্রচার ও নিয়োগ। প্রত্যেক ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের মধ্য থেকে ওই ধর্মগ্রন্থের একজন মূল প্রচারক নিয়োগের কথা উল্লেখ আছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগুলোর নাম ভিন্ন হলেও কাজ অভিন্ন। যেমন কাজ সাধারণ মানুষদের কথা, কাজ ও অনুমোদনের মাধ্যমে ধর্মগ্রন্থখানিতে উল্লেখ থাকা বিষয়গুলো বুঝিয়ে বা দেখিয়ে দেয়া। নাম, নামটা ভিন্ন, প্রফেট, বুদ্ধ, অবতার, ঋষি, নবী, রসুল, কাজ কিন্তু একই। এরপরে দেখেন মানুষের সাধারণ শত্রু, সকল ধর্মগ্রন্থে মানুষের এক সাধারণ শত্রুর কথা উল্লেখ আছে, ওই শত্রুর কাজ অভিন্ন তবে নাম ভিন্ন। যেমন কাজ মানুষকে ধর্মগ্রন্থ বলে দেয়া পথ থেকে দূরে সরিয়ে নেয়া, এটা হচ্ছে শত্রুর কাজ। নাম কেউ বলে ডেভিল, কেউ বলে অপশক্তি, কেউ বলে ইবলিশ শয়তান, কেউ বলে অসুর, নামটা আলাদা, কাজ কিন্তু একই। এরপরে চলুন সকল ধর্মের মিলের বিষয় সমূহতে শিক্ষা, মানব জীবনের শান্তির জন্য অবশ্য, ও আচ্ছা ওই এটা আমরা আনি, আচ্ছা মানব জীবনের শান্তির জন্য অবশ্য প্রয়োজনীয় উল্লিখিত অসংখ্য বিষয়ে সকল ধর্মগ্রন্থ অভিন্ন হওয়া নিশ্চিতভাবে প্রমাণ করে কি? এত কথা সব জায়গায় একই কি প্রমাণ করে? পৃথিবীর প্রধান পাঁচটি সহ সকল ধর্মগ্রন্থের উৎস অভিন্ন। সকল ধর্মগ্রন্থের মূল উদ্দেশ্য হল মানব জীবনকে কল্যাণময় করা। এরপরে ধর্মগ্রন্থের একটি অপরটির বিষয়ে বক্তব্য হতে যা জানা বোঝা যায়। দেখেন এই ব্যাপার ধর্মগ্রন্থে কি বলছে, একটা বাইবেল গসপেল অফ জনের ১৬ নম্বর অধ্যায়ের এত অনুচ্ছেদে কি বলা হয়েছে, তোমাদের আমি অনেক কিছুই বলতে চাই কিন্তু এখন সেগুলো বুঝবে না, কারণ সত্য আত্মা তোমাদেরকে সত্যের পথে নিয়ে যাবে, সে তার নিজের কথাগুলো বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, এই যে সত্য আত্মা। তাহলে এখানে বলে দিল যে আমি ইয়ে নয়, এরপরে তোমাদের আমি অনেক কিছু বলতে, কারণ সত্য আত্মা তোমাদেরকে সত্যের পথে নিয়ে যাবে, একজন সত্য আত্মা আসবে যে তার নিজের কথা বলবে না, যে যা শুনবে তাই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে। অংশভিত্তিক বার্তাকে সত্য আত্মা কথাটি দিয়ে মোহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে, সে তার নিজের কথাগুলো বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে কথাটির মাধ্যমে। জিব্রাইল ফেরেশতা কর্তৃক মোহাম্মদ সাল্লামকে কোরআন শোনানোর কথা বোঝানো হয়েছে।
সে আমাকে মহিমান্বিত করার কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে, কোরআন কর্তৃক বাইবেল ও ঈসায়ের সত্যতার স্বীকৃতি দেয়া এবং বিশ্বাস করার কথা বলা হয়েছে। কোরআনে অন্য ধর্ম গ্রন্থে গেলেও ধর্ম গ্রন্থগুলোর স্বীকৃতি এবং তাদের রসুলকে স্বীকৃতি দেওয়ার কথা। গসপুল্লাহ বুদ্ধে কি বলছে দেখুন, গসপুল্লাহ বুদ্ধে 217 বা 218 পৃষ্ঠায় বলা হয়েছে, আনন্দ বুদ্ধকে প্রশ্ন করা হলো, হে আশীর্বাদ প্রাপ্ত, আপনি চলে গেলে কে আমাদের পথ দেখাবে? জবাবে গৌতম বুদ্ধ বলেন, আমি পৃথিবীর প্রথম বুদ্ধ নই, এমনকি শেষ বুদ্ধ আমি নই, ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন, তিনি পবিত্র, সবার উপরে আলোকপ্রাপ্ত এবং খুব জ্ঞানী ও বিনয়ী হবেন, তিনি প্রচার করবেন সর্বোত্তম ধর্ম, তিনি যে সর্বধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য, আর সেটাই হবে শাশ্বত জীবন দর্শন। দেখেন বুদ্ধ কি বলছে, অংশের ব্যাখ্যা, আমি পৃথিবীর প্রথম বুদ্ধ নই, এমনকি শেষ বুদ্ধ আমি নই, কথাটি দিয়ে বুদ্ধের পূর্বে ও পরে নবী রসুল আসার কথা জানানো হয়েছে। ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন, তিনি পবিত্র, সবার উপরে আলোকপ্রাপ্ত এবং খুব জ্ঞানী ও বিনয়ী, বক্তব্যটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলা হয়েছে। তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য, বক্তব্যটির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কর্তৃক কোরআন প্রচারের কথা বলা হয়েছে, সেটাই হবে শাশ্বত জীবন দর্শন, কথাটি দিয়ে কোরআন শেষ ধর্মগ্রন্থ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ রাসূল হবেন বলে জানানো হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ এই ভগবত পুরাণ খণ্ড এত, তারপরে কল্কি পুরাণ, এসব জায়গায় কি কথা বলা হয়েছে দেখুন, নরসংস, অন্তিম ঋষি ও কল্কি অবতার আগমনের ভবিষ্যৎবাণী আছে। নরসংস বা অন্তিম ঋষি বা কল্কি অবতার, এই নাম বলা হয়েছে বিভিন্ন জায়গায়। ওই সকল স্থানে কল্কি অবতারের যে পরিচয় বলা হয়েছে তা কোরআনে বর্ণিত শেষ নবীর পরিচয়ের সাথে হুবহু মিলে যায়। ব্যাখ্যা, ভগবত পুরাণ ও কল্কি পুরাণে কোরআন ও মুহাম্মদ আগমনের কথা বলা হয়েছে। এখন দেখুন কোরআন যে বলছে, এরপর আমার নিকট থেকে তোমাদের কাছে পথ নির্দেশ হয়ে যাবে, তখন যারা আমার সেই পথ নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তার মানে যুগে যুগে গ্রন্থ যাবে। কোরআন এই পথ নির্দেশকে কিতাব বা সহিফা বলা হয়েছে। সৃষ্টিকর্তা কর্তৃক 104টি ধর্মগ্রন্থ প্রেরণ করা হয়েছে বলে জানা যায়, কিন্তু শুধু চারটি কিতাবের নাম কোরআনে উল্লিখিত আছে, নামগুলো হলো তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান। উল্লিখিত চারটি ধর্মগ্রন্থের আল্লাহ নিয়োগকৃত প্রচারের নামও কোরআনে উল্লিখিত আছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআনের এই তত্ত্বের আলোকে সহজে বলা যায়, পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থসমূহ যিনি কোরআন পাঠিয়েছেন তারই প্রেরণ করা কিতাব বা সহিফা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তথ্য দুই, আর আমরা অবশ্যই প্রত্যেক উম্মতের মধ্যে বার্তাবাহক পাঠিয়েছি, যাদের ধর্ম প্রচারের সাধারণ বক্তব্য ছিল সৃষ্টিকর্তা দাসত্ব করো এবং ধর্মদ্রোহীদের বর্জন করো, সূরা নাহলের 35। কোরআনে মাত্র 25 জন ধর্ম প্রচারের নাম উল্লিখিত আছে। আবার এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশে আল্লাহ নিয়োগকৃত কোনো ধর্ম প্রচারক আসার কথার সরাসরি উল্লেখ নেই, কিন্তু এ আয়াত অনুযায়ী অবশ্যই এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশে আল্লাহ নিয়োগকৃত ধর্ম প্রচার বা ধর্মগ্রন্থ এসেছে। তাই আয়াত খান অনুযায়ী বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, হিন্দু ধর্মের অবতার রাম, লক্ষণ, সৃষ্টিকর্তার নিয়োগকৃত ধর্ম প্রচার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আয়াত 3 দেখেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে পথ নির্দেশিকায়, এটা কোরআন হচ্ছে স্পষ্টভাবে প্রমাণিত, তিনি সত্য সহ তোমার প্রতি কিতাবখানি অবতীর্ণ করেছেন যা এর পূর্বের সত্যায়নকারী, আর তিনি অবতীর্ণ করেছেন তাওরাত ও ইঞ্জিল, পূর্বের সত্যায়নকারী। আয়াতখানিতে জানা যায় কোরআন পূর্ববর্তী কিতাব সময়ের আল্লাহর কিতাব বলে স্বীকার করে। 5, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো নবীর পিতা নাই, মানে ইনি শেষ নবী, সেটা বলা আছে আয়াতখানিতে, শেষ নবী জানা যায়। এটি সেই কিতাব, এটা দিয়ে বোঝানো হলো কোরআন হলো সেই প্রতিশ্রুত কিতাব যেটি আসার ঘোষণা পূর্বে সকল ধর্মগ্রন্থে আছে, সকল ধর্মগ্রন্থে আছে। 7, আর যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সব নবীদের কাছে কি অঙ্গীকার নিয়েছিল দেখেন, আমি তোমাদের কিতাব ও হিকমা হতে দান করছি, অথবা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রাসূল রূপে রসুল আসবে, তখন তোমরা এবং তোমাদের অনুসারীরা তার প্রতি অবশ্যই মেনে আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে, রসুল মোহাম্মদকে এবং অন্য নবীর, আগের নবীর উম্মতরা পরের নবী আসলে তাকে সাহায্য করতে বলা হয়েছে। তিনি বলেন, তোমরা কি স্বীকার করলে, এ সম্পর্কে আমরা অঙ্গীকার তোমরা কি গ্রহণ করলে? তারা বললো, আমরা স্বীকার করলাম সব নবী রসুল।
তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী রইলাম। তাহলে এখানে বলা যাচ্ছে সব নবী রাসূলের কাছ থেকে এই ইয়ে নেওয়া হয়েছিল। আচ্ছা আমরা চলে যাই এখন জিকির, এটা না যে যাই হিন্দু ধর্মগ্রন্থে বেদ ও পুরাণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তথ্য, এটাও জাকির নায়ক এটা বেশ ইয়ে করেছে নিয়ে আসছে, আমরাও এটা পেয়েছি। দেখুন কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব গ্রন্থের তথ্য, কল্কি অবতার ও মোহাম্মদ সাহেব, লেখক অধ্যাপক ডক্টর দেবপ্রকাশ উপাধ্যায়, জন্ম এক সম্ভ্রান্ত হিন্দু ব্রাহ্মণ পরিবারে, এলাহাবাদে ইউনিভার্সিটি অফ সংস্কৃত বিভাগের রিসার্চ স্কলার, প্রখ্যাত গবেষক ও স্বনামধন্য পণ্ডিত, কল্কি অবতার শীর্ষক গ্রন্থে খ্যাতনামা আরো আটজন হিন্দু পণ্ডিতের সমর্থন রয়েছে, তাদের সত্যায়িত স্বাক্ষরোক্ত গ্রন্থে রয়েছে। পণ্ডিত বেদপ্রকাশ উপাধ্যায় তার বইটি লিখেছেন হিন্দি ভাষায় আর তা বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক ডাক্তার দেবপ্রকায় বইটিতে সুস্পষ্টভাবে কি লিখছেন দেখুন, হিন্দু ধর্মের অনুসারীগণ কল্কি অবতার তথা শেষ অবতার আসার অপেক্ষা করছেন, কিন্তু এটা এমন একটি অপেক্ষা কিয়ামত পর্যন্ত যার যবনিকবাদ ঘটবার নয়, কারণ তারা যে পবিত্র সত্তার যে মহাপুরুষের আগমনের অপেক্ষায় রয়েছেন তার আত্মপ্রকাশ ঘটে গেছে আজ হতে প্রায় 1400 বছর পূর্বে। তিনি এসে তার মিশন বাস্তবায়িত করে লোকচক্ষুর অন্তরে চলে গেছেন। অধ্যাপক আরো বলেন কল্কি অবতার ঘোড়ায় পিঠে চড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন, এটা লেখা আছে হিন্দুদের ইয়াতে, কিন্তু বর্তমানে মানুষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে না এবং ভবিষ্যত টেকনোলজি এতটাই উন্নত হবে যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার প্রয়োজন হবে না। তাহলে ধরে নিতে পারি কল্কি অবতার পৃথিবীতে এসে গেছেন যখন মানুষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। পণ্ডিত তার দাবির পক্ষে বেদ ও পুরাণ হতে নিম্নের দলিল পেশ করেছেন, কি দলিল দেখেন, কল্কি অবতার গ্রন্থে কল্কি অবতারের নাম উল্লেখ করা হয়েছে নরশংস, নরশংস আর্য হিন্দু সংস্কৃত অভিধানে নরশংস দ্বারা অর্থ হচ্ছে প্রশংসিত, এটি ঋগ্বেদে লেখা আছে, আরবিতে এটি মোহাম্মদ কারণ মোহাম্মদ অর্থ প্রশংসিত, তাহলে মোহাম্মদ নামটা নরশংস করে বলা হয়েছে ওখানে। আহমদ অর্থ শব্দটি উল্লেখিত আছে ঋগ্বেদে, আহমদ মোহাম্মদ হোসেনের একটা নাম আহমদ, আহমদ মুস্তাফা। কল্কি অবতার গ্রন্থে কল্কি অবতারের পিতার নাম লেখা আছে বিষ্ণু যশ, আর্য সংস্কৃত অভিযানে বিষ্ণু শব্দের অর্থ হলো দাস, শ্রী ভগবত মহাপুরাণ খণ্ড এত, বিষ্ণু যশ শব্দের আরবি করলে হয় আবদুল্লাহ, আবদুল্লাহ মোহাম্মদ হোসেনের পিতার নামও আবদুল্লাহ ছিল। কল্কি অবতার গ্রন্থে কল্কি অবতারের মাতার নাম লেখা হয়েছে সুমতি, সুমতি হিন্দি সংস্কৃত অভিধানে সুমতির অর্থ হচ্ছে শান্তি, কল্কি পুরাণ 1-4। মোহাম্মদ মাতার নাম আমিনা, আমিনা অর্থ শান্তি বা নিরাপদ, দেখেন তার একই। কল্কি অবতার গ্রন্থে কল্কি অবতারের জন্মস্থান লেখা হয়েছে সম্বল, শ্রী ভগবত মহাপুরাণের এত খণ্ডে এত অনুচ্ছেদে আছে, এর আরবি করলে হয় দারুল আমান, দারুল আমান অর্থ নিরাপদ ঘর তথা শান্তির ঘর, মক্কাকে বালাদুল আমিন বা শান্তি শহরও বলা হয়, বালাদুল আমিন। অন্যদিকে প্রাচীন ভারতের পণ্ডিতরা পৃথিবীর স্থলভাগকে 7টি ভাগে ভাগ করেছিল, সেখানে সাম্বালা দ্বারা তারা বোঝাত আরব ভূমিকে, এ হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া বাই আর সি ডট্টো। কল্কি অবতার গ্রন্থে লেখা আছে কল্কি অবতার মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম অংশের 12 তারিখে জন্মগ্রহণ করবেন, লেখা আছে কল্কি পুরাণ খণ্ড 1-2। বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ মাসকে বসন্তকাল বলা হয়েছে, আরবিতে রবি অর্থ বসন্ত আর আউয়াল অর্থ প্রথম, একত্রে রবিউল আউয়াল অর্থ বসন্তের প্রথম অংশ, দ্বাদশ অর্থ হচ্ছে 12। প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়ালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন, সেই কথাটাই ওইভাবে বলা হয়েছে। কল্কি অবতার গ্রন্থে লেখা আছে কল্কি অবতারকে সাহায্য করবেন 4 জন সহচারী পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কল্কি পুরাণে লেখা আছে 2 অধ্যায়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 4 জন সাহাবী সাথী বা সহচর সাহায্য করেছিলেন জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান আর কি, পরে তারা এক এক করে খলিফা হয়েছিলেন, তারা হলেন আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু। কল্কি অবতার গ্রন্থে লেখা আছে কল্কি অবতার তার নিজের দেশ ত্যাগ করবে, এলাকাবাসী তথা এলাকার ব্রাহ্মণদের হাতে বিরক্ত উৎপীড়িত হয়ে
কারণ গ্রামের গ্রামের ব্রাহ্মণরা শয়তানের পাল্লায় পড়ে বিভিন্ন অধর্ম অপকর্মে লিপ্ত ছিল, কল্কি পুরাণে লেখা আছে। মোহাম্মদ সাল্লাম তার নিজ আবাসভূমি পরিত্যাগ করেছিলেন, মূর্তি পূজা পাপ কাজে লিপ্ত থাকা এলাকাবাসীও সমসাময়িক ধর্মগুরুদের হাতে নিপীড়িত হয়ে উৎপীড়িত হয়ে ইতিহাসে তা হিজরত নামে পরিচিত। কল্কি অবতার গ্রন্থে লেখা আছে, কল্কি অবতার আবার ফিরে এসে শত্রু হতে নিজ অঞ্চলকে মুক্ত করবেন। মোহাম্মদ সাল্লাম তার মাতৃভূমিতে ফিরে তা শত্রু হতে মুক্ত করেন। মৌদবতিতা দেব দা কারান্তে প্রকৃতি, এটা সাংস্কৃতিক কথা, সামবেদে লেখা আছে। অর্থাৎ যে দেবের নামের প্রথম অক্ষর হবে ম ও শেষ অক্ষর হবে দ, এবং যিনি বিশ্ব মাংস ভক্ষণ সর্বকালের জন্য পুনঃবৈধ করবেন তিনি হবেন বেদ অনুযায়ী ঋষি। মোহাম্মদের নামের প্রথম ও শেষ অক্ষরে বেদের উদ্দেশ্য মতো যথাক্রমে ম ও দ মোহাম্মদ হওয়াতে তাকেই মান্য করার শাস্ত্রের নির্দেশ, তিনি গোমাংস সর্বকালের জন্য পুনঃবৈধ করেছেন। তাহলে দেখুন এই যে শিক্ষাগুলো আমরা যেতে, এখান থেকে শিক্ষাগুলো কি পাই, সকল ধর্মগ্রন্থের সর্বশেষ ধর্মগ্রন্থ কোরআন আসার ঘোষণা আছে। শিক্ষা দুই কি, আল কোরআনের অন্য গ্রন্থ সমূহ সেগুলো সৃষ্টিকর্তা প্রেরিত প্রচারকগণ এসেছে বলে ঘোষণা আছে। শিক্ষা তিন, আল কোরআনের অন্য ধর্মগ্রন্থ সমূহ সেগুলো সৃষ্টিকর্তা প্রেরিত প্রচারকগণ এসেছে বলে ঘোষণা আছে। শিক্ষা চার, আল কোরআনের ধর্মগ্রন্থ সমূহ একই গ্রন্থের বিভিন্ন সংস্করণ হওয়ার ঘোষণা আছে। শিক্ষা পাঁচ, কোরআনের পূর্ববর্তী কিতাব সমূহ আল্লাহর কিতাব বলে স্বীকার করে। কোরআন পূর্ববর্তী কিতাব সমূহ আল্লাহর কিতাব বলে দুটো একই আসছে, ব্যাস এইটাই। আমি একটু সময় নিলাম আজকে, কারণ এই কথাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে রিয়েলি, তাহলে দেখেন আপনারা একটু চিন্তা করেন যে এই যে ধর্মগ্রন্থগুলো সেখানকার কথাগুলো চিন্তা করেন, সেখানে কোরআনের কথা, নবীর কথা এবং যে নীতি নৈতিকের যে কথাগুলো সব একই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নিয়ে শেষ করি, হাত ওঠান যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতাম স্যার। হ্যাঁ সোহেল বিন নাসির বলেন। সোহেল বিন নাসির প্রশ্ন, হাত ওঠান আগে না, কথা এইভাবে না, হাত ওঠান, হাত ওঠালে আমরা এক এক করে ডাকবো, সবাই হাত ওঠান। হ্যান্ড রেইজ বাটনে চাপ দেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ রুবেল, এখন তুমি হেল্প করো, প্রথমে সোহেল আল মাসুদ সাহেব, আপনি মাননা সোহেল আল মাসুদ বলেন, প্রশ্ন করেন। সিরিয়াল অনুযায়ী আছে সবাই। প্রশ্ন বলতে, আমি স্যার 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত একটা খ্রিস্টান বাড়িতে বাসা ভাড়া থাকতাম। তো উনি ধর্মযাজক ছিলেন, তো একদিন আমাকে ডাকলেন রাত্রিবেলা। তো ডাকার পর ওখানে মানে আমাদের যে সুরাল ইমরান আছে, সুরাল ইমরান এবং সুরা ওই আপনার কয়েকটা সুরার উনি মানে উনার কাছে অনেকগুলো বাইবেলের কপি আছে, উনি বের করে আমাকে সুরাল ইমরানের সম্পূর্ণটা প্রত্যেকটা আয়াত তিনি তার বাইবেলের সাথে এক একটা করে মিলে আমাকে দেখালেন যে কিতাব সব একই। তো আমি তাকে বলছিলাম যে কিতাব সব একই হলেও আপনার এটা হলো যে অনেক আগে এটার মেয়াদ শেষ, নতুন কিতাব আসছে। উনি আমাকে একটা বাইবেলের কপি দিলেন কিন্তু আর একটা কপি দিলেন না। আমি বললাম যে ওই কপিটা আমাকে দেন, এই কবি মুসলমানদের কাছে দেওয়া যাবে না কেন, এবং কি আমাদের যারা সাধারণ খ্রিস্টান আছে তাদের হাতেও দেওয়া যাবে না। কারণ কি বললেন? আমি কারণ বারবার জিজ্ঞেসলাম, বলে যে সবকিছুর প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তবে ওইটা হচ্ছে আসল আসল বাইবেলটা হচ্ছে ওইটাই হচ্ছে আসল বাইবেল, যেখানে প্রকৃত আরো কথা পাওয়া যাবে, যেখানে কোরআনের কথা বলা আছে, রাসূল মুহাম্মদের কথা বলা আছে। আর বাইবেল তো অনেক চেঞ্জ করে ফেলেছে, রাইট? তাহলে এখন নাম হলো নতুন পুরাতন বাইবেল। অঙ্গীকার নিয়েছিলেন সকল নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা, আর কারো প্রশ্ন থাকলে জাস্ট হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ বাটনে ক্লিক করুন। ইয়েস আবু মোহাম্মদ সাহেব, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার প্রশ্নটা হচ্ছে, আপনি প্রশ্নটা অনেক আগের ছিল, তাকদীর বিষয় নিয়ে কিছু কথা বলেছিলেন, সেখান থেকে আমার একটা প্রশ্ন জেগেছে মনে, যে
যারা আসলে ছোটবেলায় বুদ্ধি হওয়ার আগেই জন্মের পরে বা বুদ্ধি হওয়ার আগেই মারা যায়, তাদের ব্যাপারে আসলে পরীক্ষা তো নেওয়া হলো না, তো তাদের ব্যাপারে জান্নাতি বা জাহান্নামে যাওয়ার ব্যাপারে ফয়সলাটা কি? ওয়েল, তাদের তো কোনো গুণা নাই, যারা মানে বালেগ হওয়ার আগে, এই আকলটা পরিপক্ক হওয়ার আগে যারা চলে গেল, অথবা যাদের আকল কাজ করে না, পাগল, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো বিচার নাই। এখন কথা হচ্ছে যে এই বালকটা কোথায় যাবে? ডেফিনেটলি তারা তো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। এবং জান্নাতে এটা নিয়ে নানান কথা আছে যে কি হবে, তারা জান্নাতে কোথায় থাকবে, এরকম তো একেবারে বালেক না বালেকরা কোথায় থাকবে এরকম স্পেসিফিক কথা নাই। তবে বোঝা যাচ্ছে তারা জাহান্নামে যাবে না, তারা থাকবে কোথায়? জান্নাতে থাকবে। কেউ কেউ এটা লিখেছে যে তারা জান্নাতে যে খেদমতগার হবে, ইয়ে হবে, তা হবে, এরকম বা এরকম কোনো ডেফিনিট কোনো কথা কোরআনে কোথাও লেখা নাই, লেখা নাই। তবে তারা জাহান্নামে যাবে না সেটা নিশ্চিত, আর তার গুণা নেই, জাহান্নাতে যাবে কেন? আর ইয়েতে যদি পরকালে আমাদের তো জান্নাত জাহান্নামেই, আর মাঝার একটা আছে আরাফ, মাঝামাঝি, এইটার সম্বন্ধে কোনো ডিটেইল তথ্য পাওয়া যায় না যে এটা কারা এখানে থাকবে কি থাকবে, তারা ওখানটা দেখতে পাবে জান্নাত জাহান্নাম, কারণ ডিটেইল কথা কোরআনের লেখা নেই আরববাসীরা কি হবে। জি, তো আর কোনো প্রশ্ন আজকে দেখছি না, তাহলে আমরা, হ্যাঁ, 11টা বাজে। সেখানে বলা আছে যে যারা শিশু অবস্থায় মারা যায় তাদেরকে জান্নাতে আল্লাহ সুবহান, সরি, বিচারের বিচারের দিবসে আল্লাহ সুবহান তাদেরকে পরীক্ষা করবেন এবং তাদেরকে বলা হবে, মানে তাদের তিন ধরনের, তিন শ্রেণীর লোকের কথা এখানে আসছে, সরি, চার ধরনের লোকের কথা আসছে। তারা অজুহাত করবে যে আমাদের কাছে তোমার দাওয়াত আসেনি, আমি তো অন্ধ অন্ধ ছিলাম বা বধির ছিলাম, এরকম চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর এটাও থাকবে যে যারা আসলে শিশু অবস্থায় মারা গিয়েছেন, তো তাদেরকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ দিবে যে ঠিক আছে তোমরা জাহান্নামে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষে কনক্লুশনে বললেন যে তারা যদি আল্লাহর আদেশ অনুযায়ী জাহান্নামে ঝাঁপিয়ে পড়ে তখন তাদেরকে আল্লাহ সুবহান তাআলা জান্নাতে পৌঁছে দিবেন, কিন্তু অনেকে আল্লাহ সুবহান তাআলার এই আদেশটি মান্য করবেন না, এই জন্য তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে ফেলা হবে। এই ব্যাপারে আপনার কি কিছু জ্ঞান আছে কিনা বা আমাকে যদি একটু বলতেন। দেখুন, এরকম কোনো কথা কোরআনে কোথাও লেখা নাই, আর ওইখানে আবার পরীক্ষা করা হবে, এরকম কি ওখানে কোনো পরীক্ষা হবে নাকি? আবার ওখানে তো আমলের কোনো জায়গা না, ওটা ওটা তো কোনো আমলের জায়গা না, পরীক্ষা মানে তো একটা আমল করতে দেওয়া হলো, আল্লাহর আদেশ মানা কি না মানা। ওইখানে তো আল্লাহর আদেশ করতে বললে আল্লাহকে একবার দেখে ফেললে, দেখুন এগুলো সবগুলো চিন্তা করতে হবে, আমাদের হাদিস নিয়ে আমাদের চিন্তা করার বিষয় আছে, আল্লাহকে দেখে ফেললে বা শাস্তিকে দেখে ফেললে আর কোনো কিছু তো করার, সেখানে আর কোনো কোনো ইয়েই না, তবা টবা কিছুই কবুল হয় না, আজাব এসে গেলে আজাব দেখে তবা করলে আর তবা কবুল হয় না, আজাব আসার পরে আল্লাহকে দেখে ওইখানে আল্লাহ আদেশ করলো সেটা করবে না, এটা হইতে পারে? এটা হইতে পারে কিনা চিন্তা করেন। আর ওখানে তো কোনো আমলের, এখানে এখানে পরীক্ষাটা তো একটু কঠিনই হবে যে জাহান্নামে না, আমলের ওটা তো কোনো আমলের স্থানই না, ওটা খালি পাওয়ার। আপনি তাহলে আমলের স্থান, আমি একটু আর্গুমেন্টে যাচ্ছি আপনার সাথে, আপনি যদি কিছু মনে না করেন, কারণ আমরা একটু ভালো করে বোঝার জন্য, আপনি অবশ্যই আপনার উত্তরটা দিয়েছেন, আমার এখানে পয়েন্টটা হচ্ছে যে আপনি তাহলে আমলের স্থান কোন জায়গাটাকে ধরে নিচ্ছেন? দুনিয়া। আচ্ছা, তাহলে আমাদের আদম আলাইহিসাল্লাম, আমাদের আদি পিতা আদম আলাইহিসাল্লামকে কেন জান্নাতে পরীক্ষা করলেন একটি গাছের নিকটে না যাওয়ার মাধ্যমে? দেখুন, এখানে যে ওই যে ঘটনাটা যেটা হচ্ছে আদম আলাইহিসসালাম, ওখানে যে একটা জীবন্তিকা আছে কথোপকথন, এইটা পরীক্ষা করাটা, দেখেন আল্লাহ কিন্তু যে সময় প্রথম ঘটনা হচ্ছে আল্লাহ বললেন ইন্নি জাইলুন ফি আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যাচ্ছি, তারপরে কিন্তু ওই ঘটনাগুলো ঘটলো পরেরগুলো, তাহলে আল্লাহর সিদ্ধান্ত কিন্তু আগেই নেওয়া ছিল যে আমি পৃথিবীতে পাঠাতে যাচ্ছি। এখানে এখানে আমি মনে করি যে তারা যদি সেই গাছের নিকটে নাও যেত তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাতেন, ইয়েস ইয়েস, একটা কারণ হয়তো ছিল,
কিন্তু সেই কারণটা না ঘটলেও, সেই ঘটনাটা না ঘটলেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন হ্যাঁ এমনিতেই পাঠাতেন, হ্যাঁ এটাও তো হতে পারে। ইয়েস, সেই জন্য ওই ঘটনাটা যেটা হবে আপনি যদি ভালো করে ওটা দেখেন, এটা ওই ঘটনাটা যদি পুরা হলো, আমাদের একটা বই আছে আপনারা, আপনি যদি বইটা পারেন একটু কাট করে পড়েন, যে ওই জীবন্তিকা কেন ওখানে ছিল, ওখান থেকে কি ওখানকে অপূর্ব শিক্ষা দেওয়া হয়েছে যে দুনিয়ায় কি ঘটিবে, কি ঘটাবে, কি ঘটবে, কে ঘটাবে, কিভাবে তোমার অত্যারণ করবে, অসংখ্য কথা সেখানে আছে পুরা জীবন থেকে। এটা আপনি একটু পড়ে দেখেন, তারপর আরেকদিন আপনার সাথে কথা বলা যায়। আমাদের ওই বইটা হচ্ছে 34 নম্বর বই, যে সকল আসমানি গ্রন্থে উপস্থিত থাকা জীবন্তিকা, সকল গ্রন্থে কিন্তু এটা আছে। আপনি এই বইটা একটু পড়েন, পড়লে তো বোঝা যাবে। তাহলে আপনি এই হাদিসের ব্যাপারে কি মন্তব্য দিচ্ছেন? আমি কোনো মন্তব্য দিচ্ছি না, এটা কোনো ইয়ে নাই, হাদিসের সম্বন্ধে আমরা অভিভাবে মন্তব্য দিচ্ছি না। তবে আমরা দেখব প্রথমে কোরআনে কি আছে, এবং কোরআনের যদি স্পষ্ট ভাষার বিপরীত হয় সেখানে কথা আছে, সেই হাদিস আরো যাচাই বাছাই করতে হবে, আরো যাচাই বাছাই করতে হবে। হাদিসটা আমি কেন গুরুত্বপূর্ণ বলছি, যে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধৃতি দিয়ে কথা বলা হয়েছে না না এবং এই দেখুন বর্ণনাটি দেখুন আমি ওখানে আর যাচ্ছি না। হাদিস সম্বন্ধে আমাদের জানতে হবে, হোয়াট ইজ হাদিস, হোয়াট ইজ সহিহ হাদিস, এসব কথাগুলো জানলে আমরা বুঝতে পারবো। সহিহ হাদিস বলা হয় কিন্তু সনদের ভিত্তিতে সহিহ, মতন সহিহ নয়। কাজে প্রত্যেকটা হাদিসের মতনকে তাহলে তাহলে আমার মনে হয় আপনার সাথে ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে আমার একটু বসা উচিত। আমরা আসলে দিনের দাওয়াতের কাজ করে থাকি, তো আপনার আলোচনাটা আজকে আমি প্রথম যুক্ত হয়েছি, আমার আলহামদুলিল্লাহ কাছে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমার এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি মনে করি আপনার সাথে, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আপনার ভেরি সাথে গুড, কিভাবে যোগাযোগ রাখতে পারি আমাকে একটু জানাবেন। আচ্ছা ঠিক আর আছে, ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে আমি আপনার সাথে আমি বসতে চাই। আচ্ছা ঠিক আছে, অনলাইন হাদিস গ্রহণ আমরা এবং বর্ণনা আসলে এগুলো মানাটা কি দেখা হবে দেখা এই দরকার, ধরনের। দেখা দরকার, বোঝা দরকার, এগুলো দেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। জি, ভেরি রেসপেক্টেড পার্টিসিপেন্টস, আমরা সত্য জানতে চাই, সত্য বুঝতে চাই, সত্য মানতে চাই। আমাদের উৎস হচ্ছে কোরআন, সুন্না, আকল, আল্লাহ প্রদত্ত তিনটি উৎস। এই তিনটি দিয়েই আমাদেরকে নিতে হবে, সাথে সাথে বিজ্ঞানও আসবে। কারণ বিজ্ঞানের কথাটা আমরা জানি, বিজ্ঞান হচ্ছে আল্লাহর প্রদত্ত, বিজ্ঞানের থিওরি সব আল্লাহই করেছেন, মানুষ খালি ডিসকভার করেছে আর কিছু না, নাথিং এলস, আল্লাহই করেছেন সব থিওরি, আল্লাহ আমরা ডিসকভার করেছি। কাজে সবগুলো আমাদের খেয়ালে রেখে সামনে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা নিজেরা সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি, মানুষকে যেন কোনো ভুল পথের দিকে আমরা কাউকে না নিতে যাই, আমাদের মুক্তির জন্য তেমন না বের হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের সবাইকে মন থেকে দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি। আবার ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে দেখা হবে। আর আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।